আচ্ছা, প্রথমে এখানে কিছু আইটেম আছে যে ধরেন এ বি দুইটা নাম্বার যদি থাকে, এ বি সি কি রে ভাই, তিনটা যদি নাম্বার থাকে, মনে করেন এ বি সি, তো এ বি সি তিনটা টার্ম যদি হয়, তা এর মধ্যে মানে তারা যদি সমানুপাতি হয় তাহলে অলওয়েজ মনে রাখবেন যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হয়। তারা যেহেতু সমানুপাতি তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তো এর মধ্যে এটা হচ্ছে আমার প্রথম সমানুপাতি, বি হচ্ছে আমাদের দ্বিতীয় সমানুপাতি, সি হচ্ছে তৃতীয় সমানুপাতি। তো এই অনুযায়ী কোশ্চেন জানতে চাই, তো এ যদি বলে যে প্রথম সমানুপাতি কত, তার মানে এ কত, তো এ কত হলে কি হচ্ছে দেখেন তো কি হয়ে যায়, বি ইন্টু বি বাই সি হয়ে যাচ্ছে না, একে জানতে চাচ্ছি তাহলে বি স্কোয়ার বাই সি হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, যদি বি জানতে চায় তাহলে কি হবে, বি জানতে চাচ্ছে তাহলে কি হচ্ছে, বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, তার মানে বি ইকুয়াল টু রুট ওভার এ সি হয়ে যাচ্ছে। সি জানতে চাইলে, তো সি জানতে চাইলে কি হবে, সিটা উপরে এখানে চলে আসবে আর এটা নিচে আসবে, তাহলে বি স্কোয়ার বাই এ হয়ে যাবে। তো এভাবে করে এ বি সি মানে তিনটা টার্ম থাকলে আমরা প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি ইত্যাদি বলতে পারি, বের করতে পারি। ঠিক আছে, এরপরে গাণিতিক গড়, তিনটা নাম্বারের গাণিতিক গড় যদি দুইটা হয়, সরি দুইটা দেওয়া আছে আর কি, তৃতীয়টা কি হবে মানে গড়টা কি হবে, তো দুইটা নাম্বার দেওয়া আছে মানে গড় কত হবে দুইটার যোগফল বাই দুই, তারপর দুইটা নাম্বার দেওয়া আছে তাদের জিওমেট্রিক মিন কি হবে, তাদের জিওমেট্রিক মিন হবে এইটা যেটা বি আসলে মধ্য সমানুপাতে যেটা সেটাই আসলে, সেটা হচ্ছে কি রুট ওভার এ ইন্টু সি, মানে ওই দুইটা নাম্বারের প্রোডাক্ট রুট ওভার, তার মানে বি ইকুয়াল টু মধ্য সমানুপাতে যেটা সেটা রুট ওভার এ সি, এটাই গাণিতিক গড়, আবার এটাই মধ্য সমানুপাতি। হারমোনিক মিন কি হয়, দুইটা নাম্বার টার্ম যদি এ এবং বি হয়, হারমোনিক মিন আমরা সবাই জানি যে এটা হচ্ছে যে টু এ বি বাই এ প্লাস বি হয়, এই রুল অনুযায়ী এটাকে বসাবো। তো এভাবে করে এইগুলোর সলিউশন এখানে করা, এগুলো সলিউশনগুলো আছে আপনারা দেখে নিন, আমরা কোশ্চেনে এগুলো যেগুলো আসছে সেগুলো নিয়ে ডিসকাস করবো, এখানে সলিউশন আছে ব্যাখ্যা তো আমি বললাম, আশা করি সমস্যা হবে না। যদি তিনটা টার্ম থাকে তখন চতুর্থ সমানুপাতির বিষয় আসে, দুইটা টার্ম থাকলে প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, হ্যাঁ, কিন্তু যদি তিনটা টার্ম দেওয়া থাকে তখন চতুর্থ পর্যন্ত আসে, তার মানে ফার্স্ট প্রপোর্শনের, সেকেন্ড প্রপোর্শনের, থার্ড প্রপোর্শনের, ফোর্থ প্রপোর্শন পর্যন্ত হতে পারে। তো তিনটা টার্ম অর্থাৎ এ বি সি আছে, তাহলে চতুর্থ সমানুপাতি ও ডি কে যদি ধরে নেই তখন তারা যদি সমানুপাতি হয় তাহলে রুল হচ্ছে ইট ইজ অলওয়েজ এ বাই বি আপন সি বাই ডি, এ বাই বি আর সি বাই ডি। এখন যদি আমাকে বলে যে ভাই প্রথম প্রথম সমানুপাতি কত অর্থাৎ এ কত, তো এ কি হচ্ছে দেখেন তো বি সি বাই ডি হয়ে যাচ্ছে না, বি সি বাই ডি হয়েছে। যদি বলে যে বি কত, তাহলে বি কি হবে, বি এখানে উপরে চলে আসবে তাহলে এ ডি বাই সি হচ্ছে। যদি বলে যে সি কত, তাহলে সি হবে এ ডি বাই বি। যদি বলে ডি কত, ডি এখানে চলে আসবে তাহলে হয়ে যাবে সি বাই বি সি বাই এ, এটা ক্রস গুণ করে করে বের করে নিয়ে আসা যায়। আবার আরেকটা বিষয় এভাবে সহজে অনেক সময় এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি, এই যদি হয় তাহলে আমরা দেখব যে এই দুইটার যে রেশিও, এই দুটোর সেই রেশিও মেনটেন করে। তো অনেক সময় রেশিও দিয়েও দেখা যায় গুণ টুন না করে রেশিও কম্পেয়ার করে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ কোনো একটা দেওয়া নাই আর কি এখানের মধ্যে, তাহলে এখানে যে রেশিও মেনটেন হচ্ছে এখানেও সেম রেশিও মেনটেন হবে, এটা খেয়াল করা, অবজার্ভ করা। এখন এটা আমার প্রথম সমানুপাতিই জানতে চাক, দ্বিতীয়টাই জানতে চাক, তৃতীয় চাক আর চতুর্থ চাক, ঠিক আছে। তো বিষয়গুলো এভাবে বসবে। আচ্ছা, এরপরে আসছে এদের যদি আবার অ্যারিথমেটিক মিন হয়, তাহলে তিনটা টার্ম দেওয়া আছে তাদের অ্যারিথমেটিক মিন কী হয়, যোগ করে তিন দিয়ে ভাগ। তাদের জিওমেট্রিক মিন কী হবে, তাদের প্রোডাক্টের কিউব রুট। তিনটা টার্ম যখন দেওয়া থাকে, মনে করেন এ বি সি তিনটা টার্ম দেওয়া আছে, তাহলে এদের জিওমেট্রিক মিন কী হবে, এদের জিওমেট্রিক মিন হচ্ছে এদের প্রোডাক্টের কিউব রুট, তাহলে জিএম হচ্ছে কিউব রুট অফ এ বি সি। আর তাদের হারমোনিক মিন যদি জানতে চায়, হারমোনিক মিন হচ্ছে তিনটা টার্ম যদি হয় তাহলে এটা হচ্ছে যে থ্রি এ বি সি আপন এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এখানে সলিউশনগুলো দেখানো আছে, আপনারা নিশ্চয়ই পারবেন। আমরা কোশ্চেনের মধ্যে যেগুলো আছে এই আন্ডারে সেগুলো করি, যেমন 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত। তো মধ্য সমানুপাতি মানে কি, মধ্য সমানুপাতি মানে হচ্ছে যে আরেকভাবে বলছি আমি কি ডাইরেক্ট বলতে পারেন সেটা কি, ওই যে জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন মানে কি এই দুইটার প্রোডাক্টের রুট, তাই না, তার মানে রুট ওভার 3 ইন্টু 192। তো এটাকে আমরা গুণ করে রুট বের করতে যাব না, আমরা রেদার এখান থেকে যেতে একটা তিন আছে এখান থেকে একটা তিন রিলিজ করি, 192 থেকে একটা তিন রিলিজ করলে কত হয়, কত থাকে 64, না 64। তাহলে এই তিন আর তিন রুটের বাইরে আসলে একটা তিন, আর 64 রুটের বাইরে আসলে 8, সো 3 ইন্টু 8 24 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? নেক্সট কোশ্চেন, নিচের দুটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে, এটাও আসলে সেই মধ্য সমানুপাতি কত সেটা জানতে চাচ্ছে, অর্থাৎ এই দুইটা মানে এই দুইটার স্কোয়ার হচ্ছে যে এই দুইটার গুণফল আর কি। দ্যাট মিন্স হচ্ছে
এই কোশ্চেন মার্ক ইকুয়াল টু, কোশ্চেন মার্ক ইকুয়াল টু রুট ওভার 7 × 343, 343 তো কত হবে? এখানে 343 কার পাওয়ার কত সেটা কি জানি আমরা? জানা উচিত, হ্যাঁ, 7³, 7³ তার মানে 7^4, তো 7^4 রুটের বাইরে আসলে কি হবে? 7² 7² 49 ইজ অ্যান্সার। ঠিক আছে, নেক্সট ওয়ান, একই কোশ্চেন বিবিএ ডিতে আসা, কত হবে এটা অবজার্ভ করেন তো, এখানে কি হওয়া উচিত? 25 থেকে কত রিলিজ হবে? 5 আর 81 থেকে 9 9, তার মানে অ্যানসার কত হওয়া উচিত? 45 45 তো এটা কিন্তু কোশ্চেনে রেখে অ্যানসার করা যায়, বসে বসে সময় নষ্ট করার কোনো মানে নাই। এটা বুঝাইতে যাচ্ছে এই দুইটার মানে প্রোডাক্টের রুট হবে, তো রুট এখান থেকে 25 থেকে 5 বেরোবে, এখান থেকে 9 বেরোবে, 5 × 9 45। আচ্ছা, নেক্সট হচ্ছে 3, 9, 4-এর চতুর্থ সমানুপাতিক কত? তো চতুর্থ সমানুপাতি আমরা রেশিওতে বসাই, দেখেন 3:9 ইকুয়াল টু 4:টু হোয়াট, এটা জানতে চাচ্ছি। তাহলে এখন বলেন এখানে যে আমরা কিন্তু কোনো রুলে যাব না, জাস্ট কম্পেয়ার করি, 3 এখানে 9 কয় গুণ? 3 গুণ। তাহলে 4ও এখানে 3 গুণ হয়ে কত হওয়া উচিত? 12 হওয়া উচিত। সো এটা তো নিমিশের কোশ্চেন, অনেকে আননেসেসারি গুণ করবে আর কি, বসে বসে গুণ করবে, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, কেন? আমি তো অবজার্ভ করতে পারি, চোখ কান খোলা রাখতে হবে, তাই না? গুণ গুণ করার দরকার নাই তো। ডিটারমাইন দ্য ফোর্থ প্রপোর্শনাল, একই কোশ্চেন, ফোর্থ প্রপোর্শনাল মানে তৃতীয়টা। তাহলে এখানে 16:24 ইকুয়াল টু 32 হোয়াট, কী হওয়া উচিত বলেন? আচ্ছা দেখেন, অনেক সময় এভাবেও চিন্তা করা যায়, ধরেন আপনি 16 থেকে 24 ডাইরেক্ট পাচ্ছেন না, এটা কি হচ্ছে? ডাইরেক্ট টাইমস নাই, দেড় গুণ আছে, তো 32-এর দেড় গুণ করতে পারেন, বাট এভাবেও চিন্তা করতে পারি। দেখেন এই 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 বাঁ পাশের প্রথম টার্মটা হচ্ছে 16 আর ডান পাশের প্রথম টার্মটা হচ্ছে 32, কয় গুণ? 2 গুণ। তাহলে এটাও 2 গুণ হওয়া উচিত না? এটাও 2 গুণ হওয়া উচিত, একই রেশিও তো মেনটেন হচ্ছে, তো 48। বুঝতে পারছেন? মানে আপনি যখন এটাকে এটার সাথে ফার্স্ট দুইটার সাথে রেশিওটা ইজিলি পাচ্ছি না, তখন আমরা ওই দুই পক্ষের ফার্স্ট টার্মের সাথে সম্পর্কটা দেখি, খুঁজে নিই, কোনো না কোনোভাবে পাওয়া যাবে। হ্যাঁ, তো 48 ইজ অ্যান্সার। 5:18, 7:2 এবং 3:6-এর মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতের বিষয়টা কি? এটা হচ্ছে যে এই যে 5:18 কে ফ্র্যাকশনে লিখলে কত? 5/18 ইন্টু 7:2 কে লিখলে কত? 7/2 ইন্টু 3:6 মানে 3/6। এটাকে আমরা সিম্পলিফাই করি, কত আসবে? 3 এখানে 2 বার আর যায় না, তাহলে কত আসলো? 35 আর নিচে কত? 72। তো এটাকে রেশিওতে লিখা, এটাকে রেশিওতে লিখলে যেটা সেটাই হচ্ছে আমার মিশ্র অনুপাত, কত সেটা? 35 এবং 72 কথায় গতে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9, এ ইস টু বি এত, বি ইস টু সি এত, তাহলে এবিসি কত? এটা সবাই নিশ্চয়ই আমরা জানি, এটা নতুন করে শিখার এই বয়স আর কিছু নাই। এ ইস টু বি হচ্ছে 4:7 অ্যান্ড বি ইস টু সি 5:6। তো যেটা নিয়ম, বেসিক নিয়ম, সেটা হচ্ছে যে যেহেতু দু জায়গায় বি কমন আছে, বিকে সমান বানাই ফেলবো, একে সমান বানাতে গিয়ে যা করা লাগে গুণ ভাগ হোয়াট এভার সেটা করবো, করলে অটোমেটিক আমি এইচ টু বি এইচ টু সি পাবো, বেসিক নিয়ম এটা। কিন্তু আমরা একটু দ্রুত করার জন্য সবসময় এইটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে আমি শুরু হচ্ছে আমার এ দিয়ে, শেষ হচ্ছে সি দিয়ে, তাহলে এ পাবো আমি এই কলাম বরাবর যে নাম্বারগুলো সেগুলোকে গুণ করলে, এই কলাম বরাবর যে নাম্বারগুলো সেগুলোকে গুণ করলে আমি এ পেয়ে যাব, এ বি সি। তা এই কলাম বরাবর গুণ করলে 4 × 5 কত? 20। আর এবং লাস্টেরটা আমরা সি পাবো, মনে রাখবেন, এই কলাম বরাবর গুণ করলে এই কলাম, তো এটা হচ্ছে যে 42। আর মাঝেরটা আমি যে কোনো একটার সাথে কম্পেয়ার করে নিতে পারি, যেমন এ ইস টু বি এর সাথে যদি কম্পেয়ার করি, এ ইস টু বি হচ্ছে যে 4:7, 4:7, তাহলে এখানে তো সেটা 4:7 মেনটেন করবে, এই জায়গাতে তো 4:7 মেনটেন করা উচিত, তাহলে ফোর যেটা এখানে, ফোর যেটা সেটা 20 হয়ে গেছে, কয় গুণ? 5 গুণ। তাহলে 7টাও 5 গুণ হয়ে 35 হওয়া উচিত। তো সো এভাবে করতে পারি আমরা, অনেক সময় হেল্প তাড়াতাড়ি হয়ে যায় আর কি। সো অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? গ বোধ হয় না। কোশ্চেন নাম্বার 9, পি ইস টু কিউ দিস দিস, কিউ ইস টু আর দিস দিস, হোয়াট ইজ দ্য রেশিও পি টু আর? দেখেন যখন পি টু আর মানে ফার্স্ট ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান চাচ্ছে, তখন কিছুই লেখা লাগে না, কোশ্চেনের দিকে তাকায় অ্যান্সার করতে পারবেন, কিভাবে? প্রথম দুইটার প্রোডাক্ট আর পরের দুইটার প্রোডাক্ট, প্রথম দুইটার প্রোডাক্ট আর পরের দুইটার প্রোডাক্ট, কারণ ওই যে একটু আগে বললাম, আমি আবার দেখাই যারা নতুন তাদের জন্য, পি ইস টু কিউ হচ্ছে যে 5:2 অ্যান্ড কিউ ইস টু আর হচ্ছে 3:4,
তো যে প্রসেস আমি ব্যাখ্যা করলাম সেটা হচ্ছে যে পি কিউ আর পাওয়ার জন্য পি পাবো আমরা এই কলাম বরাবর গুণ করলে, অর্থাৎ 5 × 3 = 15, মাঝেরটা আমি জানি না আপাতত জানি না, কিন্তু শেষেরটা পাবো অর্থাৎ আর পাবো, শেষেরটা বলতে আর দিয়ে শেষ হয়েছে, এই জন্য আর পাবো এই 4 × 2 = 8। এরপরে মাঝেরটা আমার কত হবে সেটা আমি যে কোনো একটার সাথে কম্পেয়ার করে বের করবো, বাট এই কোশ্চেনে যেহেতু আমার দরকার নাই মাঝেরটা কত সেটা দরকার নাই, তাহলে আমি তো শুধুমাত্র এই কলাম বরাবর গুণ আর এই কলাম বরাবর গুণ করেই পেয়ে যাচ্ছি। এবং যদি কখনো ধরেন পি ইজ টু আর চাচ্ছে এবং তাদের মাঝে যদি সিম্পলিফাই করার সুযোগ থাকে তাহলে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করা লাগলে সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে? তো এখানে আর লাগছে না আমাদের, শুধু কোশ্চেন দেখে আমরা বলতে পারছি যে সেটা কত, 15 এবং 8 কোথায় আছে, ডিতে আছে, ডি ডিতে আছে। তবে এটা একটু খেয়াল রাখবেন, কখনো কখনো ট্র্যাপ করতে চায়, সেটা হচ্ছে যে আর ইস টু পি দিয়ে দেয়, এরকম হতে পারে। তো আর ইস টু পি যদি হয় তখন অ্যান্সার কত হতো, ঘুরাই দিতাম আমরা, 8 × 15 হয়ে যেত তখন, এটা হ্যাঁ তখন এরকম হতো। তো এটা খেয়াল রাখবেন, খেয়াল করবেন, তাড়াহুড়া করে ভুল করবো না। নেক্সট কোশ্চেন, এক্স এবং ওয়াই হচ্ছে 3:4, 3:4, আবার এক্স এবং জেড হচ্ছে 6:5। এখন এক্স এবং জেড, আচ্ছা যেহেতু আমি এক্স জেড, তাহলে এক্স কে ক্রসে কোনাকুনি বসাতে হবে, তাহলে আমরা কি করি, জেড ইস টু এক্স বসাই না, জেড এক্স এক্স বসাই, তাহলে ঘুরে যাবে না এটা, মানে এক্স জেড হচ্ছে 6:5, তাহলে জেড এক্স বসানোতে 5:6 হবে। এটা কেন বসালাম, বসালাম এই কারণে যে এইভাবে বসালে পরে এই এক্স দুইটা কোনাকুনি থাকে, ক্রসে থাকে, এবং তখন আমি ওই রুলগুলো অ্যাপ্লাই করতে পারবো, যে রুলই অ্যাপ্লাই করেন এভাবে রাখতে হয় আর কি, সুবিধা হয়, ইজি হয়, আর কিছু না। তো হোয়াট এভার কত হয়, এক্স তো দুই জায়গায় সমান হয় নাই, তাহলে এটাকে সমান করি, এটাকে ডাবল করলে হয়ে যাচ্ছে, অথবা আমরা কি চাচ্ছি এখানে, জেড ইস টু ওয়াই, তো জেড ইস টু ওয়াই তো এই গুণ গুণ করলেই হয়ে যাচ্ছে, কত হয় বলেন, 15 এবং 24, তো এটাকে সিম্পলিফাই করলে হবে কত, 5 এবং 8, কোথায় আছে, ইতে আছে না, ইতে আছে। কোশ্চেন নাম্বার 12, এক্স ইকুয়াল টু 2y = 3z অ্যান্ড এক্স ওয়াই জেড ইকুয়াল টু 36, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড। যদি কখনো এরকম সম্পর্ক থাকে, এক্স ইকুয়াল টু 2y = 3z, সামথিং ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু সামথিং, কোনো ফ্র্যাকশন না, কোনো ফ্র্যাকশন না, তখন আমরা এইটাকে সহজ উপায় হচ্ছে যে এই যে তাদের যে সহগগুলা, তাদের সহগগুলার এলসিএম নেব, তো এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, তাদের সহগগুলোর এলসিএম কে ভাগ করব প্রত্যেকটা সহগ দিয়ে, ইন্ডিভিজুয়াল সহগ দিয়ে। তো এলসিএম এখানে কত, 1, 2 এবং 3 এর এলসিএম কত, 6, তো 6 কে 1 দিয়ে ভাগ করলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, তো এটা হচ্ছে আমার রেশিও, ঠিক আছে? আবার যদি এলসিএমটা খুব বড় হয়ে যায় তখন আরেকটা নিয়ম হচ্ছে যে মানে যখন এক্স বের করব তখন এক্স বাদে বাকি দুইটার প্রোডাক্ট, সেটাও আমি দেখাই দিচ্ছি নতুনদের জন্য, এক্স ইকুয়াল টু 2y = 3z, আমি বলতে চাচ্ছি এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, যদি এলসিএম বড় হয়ে যায় হ্যান্ডেল করতে কষ্ট, ইন দ্যাট কেস এক্স পাবো এই এক্স এর সহগ বাদে, এখানে তো এক্স এর সহগ 1, এটা বাদে বাকি দুইটার গুণফল, অর্থাৎ 2 × 3, 2 × 3 ইজ টু ওয়াই পাবো ওয়াই এর সহগটা বাদ দিয়ে বাকি দুইটার গুণফল, অর্থাৎ 3 × 1 ইজ টু জেড পাবো জেড এর সহগ 3 বাদ দিয়ে বাকি দুইটার প্রোডাক্ট, 2 × 1, তাহলে দেখেন এখানে 6:3:2 আসে। এটা করবো যদি আমার এলসিএমটা বড় হয়ে যায়, ইন দ্যাট কেস এটার হেল্প নেব, কিন্তু যখন এলসিএম ছোট আমরা এলসিএম দিয়ে করে ফেলতে পারি, তাড়াতাড়ি এতে হয়ে যায় আর কি। তো 6:3:2 রেশিওটা আপাতত পেলাম, এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড হচ্ছে 36, তাহলে আমরা এখানে দেখি 6 × 3 × 2 কত হয়, 6 × 3 × 2 কত হয়, 36 হয় না, তার মানে হচ্ছে যে আমার কন্ডিশন ম্যাচ করছে, দ্যাট মিনস এক্স এর ভ্যালু ওয়াই, এক্স ওয়াই এবং জেড এর এক্সাক্ট ভ্যালুগুলো এগুলাই, যেহেতু তাদের প্রোডাক্টটা ম্যাচ করেছে তার মানে এক্সাক্ট ভ্যালুগুলো এগুলাই নিয়ে কথা বলছে তারা, তাহলে জানতে চাচ্ছে জেড এর ভ্যালুটা কত, তো জেড কত হওয়া উচিত, 2, অ্যান্সার এ। কিউ বাই পি ইকুয়াল টু 1/4 হয়, তবে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ কত, তো আমরা সরাসরি পি এর ভ্যালু এখানে যা আছে, কিউর ভ্যালু এখানে যা আছে সেটাই বসাই, কোনো অসুবিধা নেই। যখন 1 ডিগ্রি ইয়ে থাকে, সম্পর্ক থাকে, 1 ডিগ্রি মানে পাওয়ার 1 থাকে, ঠিক আছে? 1 ডিগ্রি সম্পর্ক মানে পাওয়ার যখন 1 থাকে তখন যা কিছু ভ্যালু আছে সরাসরি তা ধরে নিয়ে করা যায়, কিন্তু যদি 2 ডিগ্রি ভ্যালু থাকে, অর্থাৎ স্কোয়ার থাকে, কিউব থাকে, তখন সরাসরি এটা ধরা যায় না, তখন এটাকে একটা ভেরিয়েবল ধরে নিতে হয় আর কি, সামথিং।
তো এখানে 1 ডিগ্রি আছে অর্থাৎ p এর ভ্যালু 4, q এর ভ্যালু 1, সরাসরি এটাই বসাবো। তো p প্লাস q কত তাহলে? 4 যোগ 1 5, উপরে 5 আসবে আর নিচে কত আসবে? 4 বিয়োগ 1 3। সো অ্যানসার ইজ ক। দ্য রেশিও অফ 1 বাই 4 টু 3 বাই 5, আচ্ছা এটার মানেটা হচ্ছে যে 1/4 ইজ টু আর কি 3/5, এটা কত? তো যখন এরকম ফ্র্যাকশনাল রেশিও থাকে এটাকে ইন্টিজারে এক্সপ্রেস করতে হয়, রেশিও ফ্র্যাকশনে থাকে না, ইন্টিজারে এক্সপ্রেস করতে হয় এবং সিম্প্লিফাইড ফর্মে নিতে হয়। তো ইন্টিজারে নিতে গেলে যেটা জেনারেল নিয়ম সেটা হচ্ছে যে তাদের যে ডিনোমিনেটর আছে সেটা ডিনোমিনেটর এলসিএম দিয়ে গুণ করে দিলে হয়। ডিনোমিনেটর এলসিএম এখানে 4 এবং 5-এর এলসিএম কত? 20। তার মানে 1/4কেও আমি 20 দ্বারা গুণ করব, আবার 3/5কেও 20 দ্বারা গুণ করব, তাহলে অ্যান্সার আসতেছে এখানে 5 and 4 3 4 12, নাকি? 5 and 12, এটা হচ্ছে রুল। কিন্তু এত টাইম তো থাকবে না, আমরা যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি ক্রস গুণ করে দিয়ে রেশিও নিলেই হয়ে যায়, ক্রস গুণ করে দিয়ে রেশিও নিলেই হয়ে যায়। অর্থাৎ এই যে 5 এবং 1-এর গুণফল, কোশ্চেনে দেখব এই যে 5 এবং 1-এর গুণফল এখানে 5 আর 3 আর 4-এর গুণফল এখানে 12, তো 5:12। এরপরে যদি সিম্প্লিফাই করা লাগে সিম্প্লিফাই করব, তো এখানে লাগে না, তো 5 আর 12ই হবে অ্যান্সার। তো চেহারা দেখে কোশ্চেন দেখেই বোঝা যায়। তাহলে দেখেন সিমিলার কোশ্চেন, এটাও এডির কোশ্চেন, কি হওয়া উচিত? এই 7 × 1 এখানে 7 আর 5 × 2 10। তো যেহেতু 7 এবং 10 আর সিম্প্লিফাই করা লাগছে না, তাহলে এটাই অ্যান্সার। সিম্প্লিফাই করা লাগলে সিম্প্লিফাই করে নিতাম, অর্থাৎ কাটাকাটি করে ছোট করে নিতাম। m:n 2:3 ফাইন্ড দ্য ভ্যালু অফ 3m + 5n/6m-n। এখানেও তাই যে বললাম যে m এবং n যেহেতু 2 এবং 3, এবং এই যেটা বের করতে বলা হচ্ছে সেটা 1 ডিগ্রি এক্সপ্রেশন, 1 ডিগ্রি, অর্থাৎ m এর পাওয়ার 1, n এর পাওয়ার 1। যদি পাওয়ার 2, 3 ইত্যাদি হতো তাহলে আমরা এই যে 2 এবং 3, এই 2:3 সেখানে ধরে নিতাম, হয়তো লেটস সে 2x এবং 3x, m = 2x n = 3x ধরে নিতাম। কিন্তু যেহেতু ডিগ্রিটা 1, সিঙ্গেল ডিগ্রির, তাহলে আমাদের সরাসরি 2 এবং 3 ভ্যালু বসালেই অ্যান্সার আসবে, কারেক্ট অ্যান্সার আসবে, ঠিক আছে? সো 2 এবং 3 বসাই দিই, তাহলে এখানে 3 × 2 + 5 × 3/ কত? 6 × 2 - 3, তাহলে উপরে আসতেছে 6 এবং 15 21, নাকি? আর নিচে 21/9, 21/9 কে সিম্প্লিফাই করলে 7/3, কোথায় আছে? বিতে। 17 নাম্বার কোশ্চেনটা অনেকবার এসেছে আর্টস ফ্যাকাল্টির দেওয়া কোশ্চেন, সিমিলার কোশ্চেন। যেহেতু আমরা যেটা বের করতে চাচ্ছি দেখেন এই যে এটা এখানে 1 ডিগ্রি ইকুয়েশন মানে এক্সপ্রেশন, তাহলে সরাসরি এক্স এবং ওয়াই এর যে ভ্যালু 5 এবং 3 সেটা বসাই দিব, তাহলে কত হবে? 8 × 8 × এক্স এর ভ্যালু 5 - 5 × 3 = চাচ্ছি 8 × 5 + 5 × 3, এটাই তো চাচ্ছি না? তো কত আসে এখানে? 40 - 15 কত? 25 25, আর এখানে 40 + 15 তাহলে রেশিও 5 দিয়ে সিম্প্লিফাই করা যায়, 5 and 11, অপশন এতে আছে। তো সিমিলার কোশ্চেন আবার আরো অন্যান্য এক্সামে আবার আসছে, সেটা কি করছে মানে এখানে আগে মাইনাসেরটা পরে প্লাসেরটা দিয়েছে, আবার কখনো আসছে আগে প্লাসেরটা পরে মাইনাসেরটা, তো এটা বড় মানে জাস্ট রিভার্স হয়ে যাবে আর কি, উল্টে যাবে, তাই না? এই পরের কোশ্চেনের মধ্যে যেটা হবে সেটা হবে কি, আগে প্লাসেরটা দিয়েছে তার মানে 11 r = 5 হয়ে যাবে আর কি এটার আনসার, আর ওটার আনসার তো 5 = 11। কোশ্চেন নাম্বার 18, ইফ 0.4 অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 0.06 অফ অ্যানাদার নাম্বার, দ্য রেশিও অফ দ্য নাম্বারস ইজ হোয়াট? অর্থাৎ 0.4 অফ এ ইকুয়াল টু 0.06 অফ বি, তাহলে রেশিও অফ দ্য নাম্বার রিভার্স হয়ে যায়, ঘুরে যাবে, অর্থাৎ a:b হয়ে যাবে, এটা হয়ে যাবে 0.06, এখন এই যে পয়েন্ট আছে এটাকে আমরা ইন্টিজারে কিভাবে নিতে পারি দেখেন, তো এই দুইটা মানে দুই ঘর আগে আছে, তাহলে 100 দ্বারা গুণ করলে হয়, 100 দ্বারা, তাহলে দুটোটাকে 100 দ্বারা গুণ করে দিই, এটা হয়ে যাবে 6, কিন্তু এটা হয়ে যাবে তখন কত? 40, 100 দ্বারা গুণ করলে 40, এটা পয়েন্ট আছে। এখানে একটা জিরো বেশি দিছে কোথায়? রেশির মধ্যে আমি আমি লিখছি
মানে ওই যে ডেসিমালটা দেওয়া ছিল না, ডেসিমালটা দিয়ে দিলাম আর কি এতে। ঠিক আছে, তাহলে এটা কত সিমপ্লিফাই করলে, টু দ্বারা সিমপ্লিফাই হলে থ্রি ইস টু টোয়েন্টি, থ্রি ইস টু টোয়েন্টি কোথায় আছে, বিতে আছে। ঠিক আছে, নেক্সট ওয়ান, 35% অফ রিফেলস ইনকাম ইজ ইকুয়াল টু 25% অফ রেজার্স ইনকাম, দ্য রেশিও অফ দার ইনকাম ইজ হোয়াট? সো রিফাতের ইনকাম হোয়াট এভার, সেটার 35% ইজ ইকুয়াল টু রেজার ইনকামের 25%, দ্যাট মিনস 35% অফ রিফাত ইকুয়াল টু 25% অফ রেজা, দ্যাট মিনস হচ্ছে রিফাত ইজ টু রেজা কি হবে, উল্টা যাবে, ঘুরে যাবে, 25:35, পার্সেন্টেজ পার্সেন্টেজ আউট হয়ে যাবে দুইটা থেকে, 25:35, সিম্পলিফাই করলে 5 এবং 7, অ্যান্সার অপশন ডি। তো এগুলো মৌখিকভাবে বোঝা যায়, জাস্ট কোশ্চেনে রেখে উল্টা করে রেশিওটা নিলেই হয়ে যায়, হ্যাঁ ঘুরাই নিয়ে রেশিওটা চিন্তা করলেই হয়ে যায়। কোশ্চেন 20, জোস কালেকশন কন্টেন্স ইউএস, ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ স্ট্যাম্পস, ইফ দ্য রেশিও অফ ইউএস টু ইন্ডিয়ান স্ট্যাম্প ইজ 5:2, ইউএস ইস টু ইন্ডিয়ান 5:2, অ্যান্ড দ্য রেশিও অফ ইন্ডিয়ান টু ব্রিটিশ 5:1, ইন্ডিয়া ব্রিটিশ 5:1, হোয়াট ইজ দ্য রেশিও অফ ইউএস টু ব্রিটিশ, ইউএস টু ব্রিটিশ বলেন, অ্যান্সার দেখে এই এটা চাচ্ছি আর এটা চাচ্ছি কত হওয়া উচিত, কোশ্চেনে রেখে বোঝা যায় না, 25 অ্যান্ড 2, অ্যান্সার অপশন ডিতে। প্রথম দুটা এই লাইন গুণ বরাবর গুণফল, এই কলাম বরাবর গুণফল। নেক্সট ওয়ান, ইফ কোকোনাটস আর টুয়াইস এজ এক্সপেন্সিভ অ্যাজ বানানাস অ্যান্ড বানানাস আর 1/3 এজ এক্সপেন্সিভ অ্যাজ গ্রেপ ফ্রুটস, হোয়াট ইজ দ্য রেশিও? একই কোশ্চেন, কোকোনাটস আর হচ্ছে বানানা, সো সি ইজ টু বি, কত, কোকোনাটসটা হচ্ছে টুয়াইস, তো 2:1, অ্যান্ড বানানাস আর 1/3 এজ এক্সপেন্সিভ অ্যাজ গ্রেপ ফ্রুটস, সো বানানা ইজ টু গ্রেপ ফ্রুট, বানানা হচ্ছে যে 1/3, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। তাহলে আমাদের রেশিওর নিয়ম হচ্ছে যে দোনো জায়গায় যেটা কমন আছে সেটাকে সমান বানানো, এখানে ফর্চুনেটলি দোনোটা সমান হয়ে আছে, তার মানে এক্স্যাক্টলি 2:1:3 রেশিওতেই হবে। কোনটা জানতে চেয়েছে, কোকোনাট টু গ্রেপ ফ্রুট, তো কোকোনাট টু গ্রেপ ফ্রুট কত হওয়া উচিত, টু অ্যান্ড থ্রি। ইফ ম্যারি হ্যাজ টুয়াইস অ্যাজ মাস মানি অ্যাজ কুরি হ্যাজ, হু হ্যাজ থ্রি টাইমস অ্যাজ মাস মানি অ্যাজ সানি হ্যাজ, হোয়াট ইজ দ্য রেশিও অফ অ্যামাউন্ট অফ মানি সানি হ্যাজ টু দ্য অ্যামাউন্ট অফ মেরি? আচ্ছা ওই তো একই তিনজনের রেশিও, তাহলে মেরি ইজ টু কুড়ি, মেরি ইজ টু কুড়ি, মেরি হ্যাজ টুয়াইস তার মানে 2:1, অ্যান্ড হু হ্যাজ থ্রি টাইমস অ্যাজ মাস, এই হুটাকে, এই হুটাকে কুড়ি, রাইট কুড়ি, তাহলে কুড়ি ইজ টু সানি, না মেরি না কুড়ি, কুড়ি ইজ টু সানি কত, থ্রি টাইমস অ্যাজ মাস মানে কুড়ির থ্রি টাইমস আছে, তাহলে 3:1, এটা জানতে বলা হয়েছে। তো হোয়াট ইজ দ্য রেশিও অফ অ্যামাউন্ট মানি সানি টু ম্যারি, সানি টু ম্যারি, এই সানি ইজ টু ম্যারি, তার মানে এইটার আগে গুণফল আর এটা পরে বসবে, 1:6, কোথায়, বিতে। ঠিক আছে, সানি আগে আসছে, ম্যারি পরে আসছে, এই জন্য আগে এই গুণ তারপর ওই গুণ। 23, ইন এ ক্লাস দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ওয়াজ 7:3, ইফ দেয়ার আর 210 গার্লস ইন দ্য ক্লাস, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস? খুবই সিম্পল জিনিস, বয়েজ টু গার্ল দেওয়া আছে 7:3, তাহলে রেশিও তো টোটাল কত, রেশিও তো টোটাল কত, 10। এই টোটালটা জানতে চেয়েছে, যখন বলা হচ্ছে যে গার্লস হচ্ছে 210, কিন্তু গার্লস আমার এখানে রেশিওতে কত, 3, এই 3 যদি 210 হয়, 3 যদি 210 হয় কয় গুণ হয়েছে, 70 গুণ, তাহলে 10 কত হওয়া উচিত, না কোথায়, এক মিনিট, ভুলেছে কি, ও বয়স চেয়েছে না, সরি টোটাল চাইনি, বয়সটা শুধু চেয়েছে, আচ্ছা শুধু বয়স মানে তোমার মানে 7টা কত হবে, 3 যদি এটা হয় 210 হয়, তাহলে এটাও 70 গুণ হয়ে 7 × 7 = 49, 490, সো অ্যান্সার ইজ ই। দ্য রেশিও অফ নাম্বারস টু নাম্বারস ইজ 3:4, অ্যান্ড দেয়ার সাম ইজ 6:30, দ্য স্মলার ওয়ান অফ দ্য টু নাম্বার ইজ ওয়াজ? এইগুলো কোশ্চেনে রেখে শেষ করা যায়, কারণ দুইটার সাম এখানে দেওয়া আছে, তাহলে রেশিওতে সাম কত,
সেভেন, তাহলে সেভেন ইউনিট যেটা সেটা হচ্ছে যে 630। 630 কয় গুণ? 9 গুণ, মানে 0 আছে সাথে 9 গুণ, তাহলে কোনটা যাচ্ছে স্মলারটা মানে ছোটটা, তাহলে 3 এরও 9 গুণ এবং একটা শূন্য, 270। একই রকমের কোশ্চেন, দ্য রেশিও অফ টু নাম্বার 3:4, দেয়ার সাম হচ্ছে 420, গ্রেটার নাম্বারটা কত? তার মানে এখানেও রেশিও হচ্ছে আমার সাম 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 বলা আছে, তার মানে 7 ইউনিট, 7 ইউনিট হচ্ছে 420, আর গ্রেটার নাম্বার মানে 4 ইউনিট কত, তাই না? তো 7 থেকে 42 6, 60 গুণ, আর 4 6 24, 240। ইফ এ অ্যান্ড বি আর ইন্টিজার্স গ্রেটার দেন 100 সাজ দ্যাট এ প্লাস বি ইকুয়াল টু 300, হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি দ্য এক্সাক্ট রেশিও অফ এ টু বি? আচ্ছা, তো আমরা অপশন থেকে এখানে বের করতে হবে, কারণ হুইচ অফ দ্য ফলোয়িং যখন থাকে অ্যান্সার অপশন থেকে দেখতে হয়। এ প্লাস বি যদি 300 হয় এবং তার আরেকটা ইনফরমেশন আছে যে তারা দুজনই 100-এর উপরে, গ্রেটার দেন 100, আমরা দেখি এ সম্ভব কি না, অর্থাৎ 9:1-এ 300-কে বিভক্ত করব। 9:1 মানে হচ্ছে যে 10 পার্ট, 10 পার্ট, তাহলে 10 পার্ট যদি 300 হয় এক পার্টে কত? 30। তাহলে 9 পার্টে কত হবে? 270। এক পার্টে কত? 30। তার মানে এ এবং বি 270 এবং 30 হয় না। কেন হয় না? বিকজ দুইটা নাম্বারই 100-এর উপরে হতে হবে, তাহলে এটা এ ম্যাচ করবে না। তো এভাবে যদি চেক করে যান দেখবেন যে আলটিমেটলি ফাইনালি এটা ম্যাচ হবে, এটা দেখলে বোঝা যায় 3 and 2 রেশিওতে, কারণ 3 and 2 মিলে 5, 5 300-এর মধ্যে কবার? 60 বার, তাহলে এটা হবে 3 6 18, 180, এবং এটা হবে 6 2 12, 120। বোথ দ্য নাম্বারস 180 অ্যান্ড 120 আর গ্রেটার দেন 100, এটা কন্ডিশন ম্যাচ করছে, এই জন্য এটা অ্যান্সারটা হবে, বাকিগুলো হবে না। 100-এর উপরে যেহেতু মানে দুইটার রেশিও খুবই কাছাকাছি থাকার সম্ভাবনা বেশি, সেটাই আর কি। হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত 5 8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2 3 হয়, সংখ্যা দুটি কি কি? আচ্ছা, প্রথমত আমি এটার মানে বেসিক রুলগুলো আগে দেখে আসি, এরপরে এগুলো আসলে বিসিএসএ যেগুলো এই ধরনের কোশ্চেন আসে এগুলো কিছু লেখা লাগে না, কোশ্চেন দেখে অ্যান্সার বলা যায়, কিন্তু আমি বেসিক রুলটা একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে মানে আমাদের যে কনভেনশনাল নিয়ম সেটা হচ্ছে দুইটা সংখ্যা অনুপাত 5 8, তাহলে একটা সংখ্যা 5x আমরা ধরে নেই আর একটা সংখ্যা আমরা 8x ধরে নেই, তাহলে দুটোর সাথে 2 যোগ করছি, তাহলে +2, এখানেও +2, তখন রেশিওটা 2:3 হয়, মানে 2/3 হয়। এটা সলভ করে আমরা এক্স বের করবো, এক্স বের করে আমরা সংখ্যা দুইটা 5x এবং 8x কত সেটা বের করতে পারি। দিস ইজ আমার কনভেনশনাল অ্যাপ্রোচ। সেকেন্ডলি হচ্ছে যে এই যে কনভেনশনাল যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে ক্রস প্রোডাক্ট মেথডে আরো তাড়াতাড়ি করা যায়, সেম জিনিস কিন্তু ক্রস প্রোডাক্ট মেথডে এটাকে তাড়াতাড়ি আনা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে রেশিওটা আগে ছিল 5:8 এবং পরবর্তীতে রেশিওটা 2:3 হয়েছে, এই দুই কেসের মধ্যে তাদের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? দুইজনই দুই দুই করে বেড়ে গেছে, দুইজনই দুই দুই করে বেড়ে গেছে। হ্যাঁ, তো দুইজন যেহেতু দুই দুই করে বেড়ে গেছে, এখন ক্রস প্রোডাক্টের নিয়ম হচ্ছে এই 5:3 মানে 15, 8:2 মানে 16, এই 15 এবং 16 এর ডিফারেন্স হচ্ছে যে 1 ইউনিট, তো 1 ইউনিট ইজ ইকুয়াল টু 2:2 এবং 3:2 এর ডিফারেন্স। তো 2:2 এবং 3:2 এর ডিফারেন্স কত? 2। তার মানে রেশিওতে এখানকার এখানকার রেশিওতে প্রতি একে দুইকে নির্দেশ করতেছে, তাহলে সংখ্যা দুটো কি কি? 5 এবং 8 ছিল না, তাহলে 5 হয়ে যাবে কত? 5 2 10, 8 হয়ে যাবে কত? 8 2 16। তো এই যে ইকুয়েশনটা এটারই খুব দ্রুত মেথড হচ্ছে ক্রস প্রোডাক্ট মেথড, এটা তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা, থার্ড রুল দেখেন, যদি কখনো আমাদের এমন পাই যে আমাদের যে ডিফারেন্সটা সেই দুটো ডিফারেন্স সমান, যেমন এখানে উভয় ক্ষেত্রে 2 যোগ করা হয়েছে, উভয়ের সাথে 2 যোগ করা হয়েছে, তার মানে কি দোনোটাই তো সমান ইনক্রিজ হয়েছে অথবা সমান ডিক্রিজ হয়েছে, তো এই যে পার্থক্যটা যেটা সেটা মানে আগের রেশিওর সাথে পরের রেশিও সেটা যদি উভয় ক্ষেত্রে সমান হয়, দোনোটাতেই সমান হয়, হয় ইনক্রিজ অথবা ডিক্রিজ হোয়াট এভার, তখন আমরা রেশিও অ্যাডজাস্টমেন্ট মেথডটা তাড়াতাড়ি করতে পারি। রেশিও অ্যাডজাস্টমেন্ট কী জিনিস? সেটা হচ্ছে যে এই যে 5:8 এবং পরবর্তীতে কত? 2:3। রেশিও অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে এই 5 এবং 2-এর যে ডিফারেন্স, 8 এবং 3-এরও সেই ডিফারেন্স হওয়ার কথা, কিন্তু এটা তখনই হবে, কিন্তু এই মুহূর্তে কত দেখেন তো হচ্ছে কি না, 5 এবং 2-এর ডিফারেন্স কত রেশিওতে? 3। 8 এবং 3-এর ডিফারেন্স কত? 5। তাহলে কি সমান হলো? সমান তো হলো না, কিন্তু কোশ্চেনে তো বলছে উভয়টাই সমান বৃদ্ধি পেয়েছে, তাহলে হলো না কেন? বিকজ এটা রেশিও ঠিক নাই, অ্যাডজাস্ট করতে হবে। তো এই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হয়, খুব দ্রুত করা যায়, সেটা হচ্ছে যে এটা আমি আলোচনা করছি কিনা মনে নাই, সেটা হচ্ছে যে এই যে 2 এবং 3-এর যে গ্যাপ, এই 5 এবং 8-এরও সেম গ্যাপ হতে হবে, তখনই এটা সম্ভব। তাহলে 2 এবং 3-এর গ্যাপ কত? 1। 5 এবং 8-এর গ্যাপ কত? 3। তাহলে সমান নাই, তাহলে এটাকে সমান করলে আমরা সেই কাঙ্ক্ষিত ইয়েটা পাবো। তো সেটা কিভাবে? 5 এবং 8-এর মধ্যে গ্যাপ 3 আছে,
তাহলে দুই আর তিনের মধ্যে গ্যাপটাকে তিন বানাই। তো তিন বানাতে গেলে কত করতে হচ্ছে? তিন দ্বারা গুণ করতে হচ্ছে, তাহলে এটা ছয়, এটা নয় হবে। তাহলে এই যে টু ইস টু থ্রি যে কথা, এটা আর এখন আর দরকার নাই, সিক্স ইস টু নাইন একই কথা। এবারে আমরা দেখি অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে যে পাঁচ থেকে এটা ছয় হয়েছে, কয় ইউনিট বাড়ছে? এক ইউনিট। আট থেকে নয় হয়েছে, কয় ইউনিট বাড়ছে? এক ইউনিট। বোথ দ্য কেসেস এক ইউনিট বেড়েছে, অ্যান্ড বোথ দ্য কেসেস দুই যোগ হয়েছে, তার মানে রেশিওতে এক হচ্ছে দুই। এই এক যেহেতু দুই, তাহলে অরিজিনাল নাম্বারগুলো একটা পাঁচ একটা আট, তাহলে এটাও দুই গুণ হবে 10, এটাও দুই গুণ হবে 16। ঠিক আছে, এটা হচ্ছে যে রেশিও অ্যাডজাস্টমেন্ট মেথড। এটা কখন আমাকে কাজে দিবে, হেল্প করবে বেশি, সেটা হচ্ছে যখন তাদের পার্থক্যটা সেম সেম পরিমাণ বাড়ে অথবা সেম পরিমাণ কমে, তখন এটা অ্যাপ্লাই করতে পারি, তাড়াতাড়ি হয়ে যায়। ক্রস প্রোডাক্টও অ্যাপ্লাই করতে পারি যে কোনোটাতে। ক্রস প্রোডাক্টের সুবিধাটা হচ্ছে যে বাড়তে পারে, কমতে পারে, সমানভাবে বাড়তে পারে, সমানভাবে কমতে পারে, একটা বাড়ছে একটা কমছে, সব জায়গায় ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করা যেতে পারে। মানে যেখানে এইরকম ইকুয়েশন সেখানে ক্রস প্রোডাক্ট আছে, করা যেতে পারে। ঠিক আছে, এবার এইগুলো মেথড আমরা জানলাম, আশা করি এগুলোতে সমস্যা হওয়ার কথা না। কিন্তু কোশ্চেনে আমরা সবসময় চোখ কান খোলা রাখবো, অবজার্ভ করব। আমরা যখন বলতে চাচ্ছি যে দুইটা সংখ্যার অনুপাত 5:8, তো অ্যান্সার অপশন দেখি না কোথায় 5:8 আছে, কোথায় আছে 5:8, কোন জায়গায় আছে? শুধুমাত্র এটাতে আছে, তাহলে এটা ছাড়া তো অ্যান্সার হবে না। খামাখা এত কষ্ট, এত পরিশ্রম, এত ইকুয়েশন বানানোর দরকার কি? আমি ইকুয়েশন জানি তাই বলে এক্সাম হলে বসে বসে ইকুয়েশন ইয়ে করতে পারে কি? আমি অবজার্ভ করব দুইটা সংখ্যার অনুপাত 5:8। এটা দেখেন এক্সামের কোশ্চেন, অ্যান্সার অপশনগুলো আমি বানাই নাই, এক্সামের কোশ্চেন, কাজে এক্সামে এরকম কোশ্চেন এইভাবেই থাকতে পারে, থাকবে। তো 5:8 অ্যান্সার অপশনের কোথায় আছে চেক করে দেখি, যদি একাধিক থাকে তখন আরেকটা কন্ডিশন চেক করবো আর কি, এটা হচ্ছে কথা। কিন্তু আমার প্রথম কন্ডিশনে অ্যান্সার হয়ে গেছে, ফার্স্ট কন্ডিশনে অ্যান্সার চলে আসছে, দ্যাট শুড বি অ্যান্সার। তো এটা তো 2 সেকেন্ডও লাগবে না আশা করি, তাই না? নেক্সট ওয়ান দেখেন, ইফ টু নাম্বার আর ইন দ্য রেশিও 2:5, ইফ 16 ইজ অ্যাডেড টু টু বোথ দ্য নাম্বার, দে আর রেশিও বিকামস 1:2, দ্য নাম্বার আর, তাহলে সিমিলার কোশ্চেন না? সিমিলার কোশ্চেন, কিন্তু এটা যেহেতু ব্যাংকে আসছে, এইখানে একদম বিশেষ মতো অতটা সোজা রাখে নাই। অর্থাৎ 2:5 কোথায় আছে দেখেন? সব জায়গাতেই আছে, সব জায়গাতেই 2:5 আছে। তাহলে তাহলে তার মানে সেকেন্ড কন্ডিশন এখন দেখতে হবে। তো সেকেন্ড কন্ডিশন কি, যে 16 যোগ করার কারণে রেশিওটা 1:2 হয়েছে। এখন 1:2 কোথায় আছে সেটা দেখেন না, 16 যোগ করে দেখতে হবে, সরি। তাহলে ঠিক আছে, আমরা একটা কাজ করি, 16 যোগ করে দ্বিতীয়টার সাথে 16 যোগ করি, যোগ করে দেখি সেটা দুইয়ের মাল্টিপল কিনা অথবা ডাবল হয় কিনা আর কি, সোজা কথা আর কি। 16 যোগ করলে এখানে কত? 32, আর এখানে 16 যোগ করলে 56। তা কি 1:2 হয়েছে, হয়নি? এখানে 16 যোগ করলে কত? 36, আর এখানে 16 যোগ করলে 66, 1:2 হয়েছে, হয়নি? এখানে 16 যোগ করলে কত? 44, আর এখানে 16 যোগ করলে 86, হয়েছে, হয়নি? এখানে 16 যোগ করলে 48, এখানে 96। তাহলে এটা তো হতেই হবে, এমনিতেও কথা যে বাকিগুলো যেতে হয়নি, এটাকে হতেই হবে। আর এরপর কনফার্ম হওয়ার জন্য আমরা দেখলাম যে হচ্ছে, স্টিল এটা আমার কম ইকুয়েশন বানানোর চাইতে তাড়াতাড়ি হবে, কন্ডিশন চেক করা আর কি। ঠিক আছে, 16 যোগ করে আমি দেখলাম যে এখানে এটা হচ্ছে। আর যদি ইকুয়েশন করতে চান, আমি মানে মানে সলভ করতে চান, আমি মনে করি এক্ষেত্রেও ওই রেশিও অ্যাডজাস্টমেন্টটা তাড়াতাড়ি হবে। মানে রেশিও অ্যাডজাস্টমেন্টটা কি, এটা 2:5, পরবর্তীতে এটা 1:2 হবে। কিন্তু আমি জানি যে এই দুইটার গ্যাপ সমান হতে হবে, তাহলে এখানে গ্যাপ আছে 1, এখানে গ্যাপ আছে 3, তাহলে এটাকে 3 বানাতে হবে। কিভাবে? 3 দ্বারা গুণ করলেই হচ্ছে 6। হ্যাঁ, তাহলে এখানে দেখেন 2 থেকে 3 এক ইউনিট বাড়ছে, 5 থেকে 6 এক ইউনিট বাড়ছে, ঠিকই আছে। তাহলে 5 থেকে 6 এক ইউনিট যেটা বাড়লো, সেই এক ইউনিটের ভ্যালু কোশ্চেনে বলছে কত? 16। তাহলে 2 কত হওয়া উচিত? 32। 5 কত হওয়া উচিত? 80। তো দ্যাট ইজ অ্যান্সার, 32 এবং 80। তো চাইলে রেশিও মেথড, রেশিও অ্যাডজাস্টমেন্টটা এত ইজি যে আপনি যদি অভ্যস্ত থাকেন না, হয়তো বা দেখবেন যে অ্যান্সার অপশন চেক করার আগেও আপনি এটা বের করে ফেলতে পারেন। কারণ অ্যান্সার অপশনে যে যখন লাস্টারটা আসবে, তখন দেখা যায় অনেকগুলো চেক করা লাগে না, সময় কিছুটা ইয়ে হতে পারে। কোশ্চেন নম্বর 29, টু নাম্বারস আর সাচ দ্যাট দ্য রেশিও বিটুইন দ্যাম ইজ 4:7, ইফ ইচ ইজ ইনক্রিজ বাই 4, দ্য রেশিও বিকামস 3:5, দ্য লার্জার নাম্বার ইজ হোয়াট? এটাও বিবিএডির কোশ্চেন দেখেন। তো আমরা দেখি যে লার্জার নাম্বার চেয়েছে, লার্জার নাম্বার। এখন আমরা যদি অ্যান্সার অপশন থেকে চেক করতে চাই, কী চেক করবো বলেন? লার্জার নাম্বারটা কী হওয়া উচিত? এই যে দেখেন, সাতের মাল্টিপল, সাতের মাল্টিপল কয়টা আছে? একটাই আছে। তো এটা ছাড়া অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই, বা শেষ, খামাখা ইকুয়েশন বানায় এটা সেটা করে কী লাভ? ঠিক আছে, দুইটা এখানে
দুইটা নাম্বার রেশিও সাত চার সাত, দুইটার সাথেই কত যোগ করলো, চার যোগ করলো, তাতে করে তিন পাঁচ আসছে। তো যা কিছুই ঘটুক রেশিওটা তো মানে নাম্বারগুলো তো ফোর এবং সেভেনের মাল্টিপল হবে, শুধু লার্জারটা চেয়েছে এই ক্ষেত্রে, লার্জারটা ডেফিনেটলি সেভেনের মাল্টিপল হতে হবে, যেহেতু সেভেন রেশিও তো সে আসছে। তো সেভেনের রেশিও মাল্টিপল এখানে ফর্চুনেটলি কোশ্চেনে একটাই আছে, তো দ্যাট শুড বি দ্য অ্যান্সার। এখন যদি একাধিক থাকতো সেক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশন মিলাতাম, সেকেন্ড কন্ডিশন মিলাতাম। নেক্সট ওয়ান, টু নাম্বারস আর ইন দ্য রেশিও ওয়ান ইজ টু টু, ইফ সেভেন ইজ অ্যাডেড টু দ্য বোথ দেয়ার রেশিও বিকামস দিস, দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ হোয়াট। আবারও দেখি গ্রেটেস্ট নাম্বার হোয়াট, একই রকমের কোশ্চেন, যেহেতু প্রথমে আমাকে গ্রেটেস্ট নাম্বারটা টু রেশিওতে আছে, তার মানে দুইয়ের মাল্টিপল, তো অ্যান্সার অপশনে কোনটা দুইয়ের মাল্টিপল, এখানে সবই দুইয়ের মাল্টিপল, তাহলে এটা দিয়ে পারলাম না। দেখেন তাহলে কি করতে হবে, সাত যোগ করার পরে সেটা কি হয়ে যায় বলেন তো, সাত যোগ করলে পাঁচের মাল্টিপল হয়, থ্রি ইস টু ফাইভেরও দরকার নেই, শুধু বড় নাম্বারটা নিয়েই চিন্তা করেন, ওই নাম্বারটার সাথে সাত যোগ করলে পাঁচের মাল্টিপল হচ্ছে, তাই না? তা এখন কোথায় কোনটার সাথে সাত যোগ করলে পাঁচের মাল্টিপল হয় বলেন তো, এখানে সাত যোগ করলে কি হবে, সাত চার এগারো হবে না, এখানে সাত যোগ করলে সাত ছয় ১৩ হবে না, এখানে সাত যোগ করলে এইটা হবে একমাত্র, এটাও সাত যোগ করলে নয় আসতেছে ইউনিট ডিজিট, পাঁচের মাল্টিপল না, পাঁচের মাল্টিপল না, ঠিক আছে? তো আমরা সবই রুল জানি, আমরা ইকুয়েশন বানাতে জানি, আমরা ক্রস প্রোডাক্ট দেখলাম, আমরা রেশিও অ্যাডজাস্টমেন্ট দেখলাম, লটস অফ ওয়েজ আছে, কিন্তু সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে আপনার নিজের কি বলা যায় আইকিউটা, কমন সেন্স অ্যাপ্লাই করা, এখানে এইসব কমন সেন্স অ্যাপ্লাই করলে দেখুন কত দ্রুত হয়ে যাচ্ছে না, না এটা আসবে প্র্যাকটিসের উপরে, আসলে প্রচুর পরিমাণে আপনি এইভাবে এই থট প্রসেসগুলো ডেভেলপ করতে হবে, প্রচুর করতে হবে আর কি, মানে এভাবে আমরা তো হয় কি যে কোনো একটা কিছু দেখলে যখনই দেখছি যে ওয়ান টু, হ্যাঁ মনে করি এটা এক্স ওইটা টু এক্স শুরু করে দেই প্রশ্ন না পড়ে, এই যে অভ্যাসটা এগুলো বাদ দিতে হবে আর কি, আমাকে দেখতে হবে কন্ডিশন চেক করা প্রথম, এখন থেকে বাসাতে প্রচুর করতে হবে, এরপরে আপনার পরীক্ষায় দেখবেন অটোমেটিক এটা আসবে, আসতে বাধ্য। নেক্সট ওয়ান, দ্য অ্যাভারেজ অফ টু নাম্বারস ইজ 62, ইফ টু ইজ অ্যাডেড টু দ্য স্মলার নাম্বার দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার বিকামস ওয়ান ইস টু টু, দ্য স্মলার নাম্বার ইজ হোয়াট। এখন কিন্তু আর এই কোশ্চেন দিয়ে সরাসরি হবে না, বিকজ প্রথম ঘটনা মানে নাম্বারগুলোর রেশিও আমার নাই, কাজে রেশিওর হিসাব দিয়ে হবে না, রেশিও যেটা আছে সেটা হচ্ছে যে দুই যোগ করা হয়েছে শুধু ছোটটার সাথে, তখন রেশিওটা ওয়ান টু হয়েছে, ঠিক আছে? আচ্ছা এর মধ্যে আমার একটা কেস আছে অ্যাভারেজ, দুইটা নাম্বারের অ্যাভারেজ 62, তো আমি যদি দুইটা নাম্বার এ এবং বি ধরি, লেটস এ এবং বি, তাহলে অ্যাভারেজ হচ্ছে 62, তাহলে সাম কত হওয়া উচিত বলেন? এখন এই যে 124 টোটাল, যখন আমি ছোটটার সাথে দুই কি করছে যোগ করা হয়েছে, তখন আমার টোটাল কত হবে বলেন? বড়টাতে তো আমি টাচ করি নাই, শুধু ছোটটার সাথে দুই যোগ করেছি, তখন কি হচ্ছে? ওয়ান টু সিক্স হচ্ছে। এই ওয়ান টু সিক্সটা কোন রেশিওতে ভাগ হচ্ছে? এই ওয়ান টু সিক্স যেটা টোটাল সেটা ওয়ান এবং টু রেশিওতে ভাগ হচ্ছে, তাহলে আমি কি এটা থেকে আমি কোনটা ছোট কোনটা বড় সেটা বের করতে পারি? তিন দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে, সো কত আসে? তিন দিয়ে ভাগ করলে চার এবং দুই, তার মানে নাম্বারগুলো তাহলে 42 এবং আরেকটা বড়টা কত সেটা আমি জানি, দরকার নাই বড়টা আমার দরকার না, আমার জানতে চাইছে ছোটটা কত, তাহলে বলেন 42 আসছে কখন, এই 42টা কখন এসছে ছোটটা? টু যোগ করার পরে, পরে তাহলে টু যোগ করার আগে নাম্বারটা কত ছিল? 40, সো 40 ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারছি সবাই বলেন, দুইটা নাম্বার তাদের অ্যাভারেজ 62, তাহলে তাদের সাম হচ্ছে 124। এখন একটা নাম্বারের সাথে ছোটটার সাথে দুই যোগ করা হয়েছে, করাতে রেশিওটা 1:2 হয়েছে, তাহলে আমরা দুইটা টোটালের সাথেও তো যোগ হচ্ছে, ছোটটার সাথে যোগ করা মানে টোটাল দুই বেড়ে যাওয়া, তো টোটাল দুই বাড়ালাম, বাড়ানোতে এটা হয়ে গেছে কত? 126। এই 126 যেটা টোটাল এখন, এটাই আসলে 1:2 রেশিওতে বিভক্ত হচ্ছে ছোট এবং বড়তে, তার মানে এই 126 যখন, তখন ছোট নাম্বারটা হচ্ছে তিন দিয়ে ভাগ করলে 42, ছোট নাম্বারটা তখন 42, তো 42 কখন হয়েছে? দুই যোগ করার পরে, তো জানতে চাইছি স্মলার নাম্বারটা কত মানে অরিজিনালটা কত, অর্থাৎ দুই যোগ করার আগে কত ছিল, তো আগে দুই কম ছিল অর্থাৎ 40 ছিল নাম্বারটা। নেক্সট ওয়ান, যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 20 এবং 96 হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাত কত? এখানে চাইলে আমরা যোগফল 20 দুইটা নাম্বার এ প্লাস বি ইকুয়াল টু 20 এবং গুণফল হচ্ছে এ বি ইকুয়াল টু 96, এখন এরা কারা আমরা চাইলে অবজার্ভ করে বের করে নিতে পারি, বিকজ 96 দুইটা নাম্বারের গুণফল এবং 20 তাদের যোগফল, এরা কারা হতে পারে একটু অবজার্ভ করলে হয়, মানে 96 স্প্লিট করলে হয়, ফ্যাক্টর স্প্লিট করলে হয়, বলেন কি কি?
8 and 12 8 and 12 বিভিন্ন ভাবে স্প্লিট করা যায় কিন্তু আমরা ওই স্প্লিটটা নিব যেটা আরেকটা কন্ডিশনকে ম্যাচ করে তো 8 এবং 12 হচ্ছে সংখ্যা দুইটা এখন জানতে চাইছে তাদের ব্যস্তানুপাতিকের যোগফল কত অর্থাৎ 1 প্লাস 1 বাই 8 প্লাস 1 বাই 12 এটা কত জানতে চাচ্ছে তো এটা বের হবে সমস্যা হওয়ার কথা না তাই না আচ্ছা বের করি কত 24 আর কত 5 5 5 তো এটা হচ্ছে ওয়ে একটা ওয়ে আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমি এখানে অ্যালজেব্রা অ্যাপ্লাই করি খেয়াল করেন তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যায় অ্যালজেব্রা মানে কি দুটো সংখ্যা যদি এ প্লাস ওই যে বললামই তো এ এ প্লাস বি এবং এ বি মানে দুটো সংখ্যা যদি এ এবং বি হয় তাহলে তাদের ব্যস্তানুপাতিকটা কি হচ্ছে দেখেন তো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি না ব্যস্তানুপাতিকের যোগফল তো এটাই তো এটা কি দাঁড়াচ্ছে লসাগু এ বি উপরে এ প্লাস বি আর এ বি এবং এ প্লাস বি দুটোটা ভ্যালু তো দেওয়া আছে কোশ্চেনে তা আমি সরাসরি ওই ভ্যালুটা বসাই দিলেই তো পারি এ প্লাস বি কত 20 এ বি কত 96 তার মানে ইফেক্টিভলি 20 বাই 96 কত সেটা জানতে চাচ্ছি না খেয়াল করছেন তাহলে আমরা কিন্তু অ্যালজেব্রা অ্যাপ্লাই করে কিন্তু এটাকে এইভাবে তাড়াতাড়ি হ্যান্ডেল করে নিতে পারি তো অ্যান্সার কত মানে এখানেও তো তাই চার কত দিয়ে চার দিয়ে সিম্পলিফাই করলে 5 এবং 24 পনির ও তপনের আয়ের অনুপাত তো তপন ও রবিনের আয়ের অনুপাত তো পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত সো পনির ইজ টু তপন 4 ইজ টু 3 তপন রবিন 5 4 তো প্রথম কাজটা কি এদেরকে তিনজনের রেশিওটা নেওয়া পনির তপন এবং রবিন কত হবে বলেন ডাইরেক্ট বলেন এখান থেকে দেখে বলেন 20 তারপরে 4 হয়ে গেছে 25 গুণ তাহলে 3 ও 5 গুণ হবে 15 এবং পরেরটা 3 ইন্টু 4 12 এই রেশিওতে টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে এখন একজনেরটা দেওয়া আছে পনিরের আয় 120 রবিনেরটা কত তার মানে পনির 20 যেটা সেটা 120 হয়ে গেছে কয় গুণ ছয় তাহলে কাটটা যাচ্ছে রবিন রবিনেরটা কত কোথায় গতে টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্যে সমানুপাতিক টিপুর বয়স 12 বছর ও বাবার বয়স 48 বছর হলে বোনের বয়স কত আচ্ছা মানে টিপুর বয়সটা তার বোন আর বাবার মধ্যে সমানুপাতিক মানে তাহলে টিপু বোনের বয়সটা কি হবে 12 এবং 48 এর মধ্যে সমানুপাতিক তো মধ্যে সমানুপাতিক তো আমরা জানি কি এই দুইটার প্রোডাক্ট অ্যান্ড রুট ওভার দুইটার প্রোডাক্ট এটাই তো মধ্যে সমানুপাতিক আর এটাই তো বোনের সিস্টার রেজিস্টার তো সেটা কত আমরা এখান থেকে দেখেন 12-র সাথে কি আনা যায় যাতে করে 12-র সাথে কি আনা যায় যাতে করে ইয়া করা যায় 12-র সাথে ওখান থেকে 48 থেকে 3 বের করে নিয়ে আসি 12 ইন্টু 3 তাহলে 36 হলো যেটা পারফেক্ট স্কোয়ার আর এখানে 48 থেকে বাকি রইলো কত আর 16 তাই না তাহলে আলটিমেটলি এই 12 এবং 3 36 থেকে 6 বেরোবে আর এখানে 16 থেকে 4 বেরোবে তার মানে 24 অ্যান্সার অপশন ঘ 261টি আম তিন ভাইয়ের মধ্যে 1:3:1:5:1:9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে তো এইভাবে যে রেশিও থাকে এটা আমরা একটু আগে দেখে আসছি এটাকে কি বলা যায় কি বল কি করতে হয় রেশিও মানে ইন্টিজারে নিতে গেলে এলসিএম দ্বারা গুণ করে দিতে হয় সবগুলোকে হ্যাঁ আরেকটা নিয়ম আছে যদি দেখেন যে আপনার এলসিএম বড় হয়ে যাচ্ছে তখন ওই যে মানে যেটা আছে সেটাকে বাদ দিয়ে বাকি দুইটার গুণ দিয়ে করা যায় আর কি তো যাই হোক এখানে তো এলসিএম খুব বড় না কত 45 তো 45 এমন কিছু না আমরা এটা হ্যান্ডেল করে নিতে পারি তো 45 বাই 3 কত 15 45 বাই 5 কত 9 45 বাই 9 কত 5 ঠিক আছে এই রেশিও তো ডিস্ট্রিবিউট হবে মোট তাহলে এখানে রেশিও তো মোট কত আসলো 29 29 যেটা সেটা কোশ্চেনের ভাষায় কত দেওয়া 261 তাহলে জানতে চেয়েছে প্রথম ভাই কতটি আম পাবে প্রথম ভাই মানে 15 তাহলে কত তো 29 যে 261 হলো কয় গুণ 9 গুণ দেখেন 9 নং 81 এক আসতেছে না লাস্টে তার মানে 9 গুণ তাহলে 9 টাইমস হচ্ছে তাহলে প্রথম ভাইও 15 এর 9 টাইমস কত হবে 15 10 বানাইলে 150 হতো তো 9 বার মানে একটা 15 কম 135 রবি টেক্স 3 মিনিটস টু ইন্সপেক্ট এ কার অ্যান্ড শশী টেক্স 4 মিনিটস টু ইন্সপেক্ট এ কার ইফ দে বোথ স্টার্ট ইন্সপেক্টিং ডিফারেন্ট কার্স অ্যাট 8:30 AM হোয়াট উড বি দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ কার্স ইন্সপেক্টেড বাই রবি অ্যান্ড শশী বাই 8:54 8:30 থেকে নিয়ে 8:54 পর্যন্ত
দুজনেই ইয়ে করলো ইন্সপেক্ট করলো, তাহলে তাদের রেশিওটা কত সেটা জানতে চাইছে। আচ্ছা দেখেন দুজনের ক্ষেত্রে কি টাইম টাইম সমান না, দুজনেরই তো টাইম সমান। টাইম যখন সমান হচ্ছে তাহলে এফিসিয়েন্সি কি হয়, রিভার্স রেশিও হয়। টাইম এবং এফিসিয়েন্সি রিভার্স রেশিওতে হয়। তাহলে আমরা দেখি এখানে তাদের এফিসিয়েন্সি কি, রবি টেক্স 3 মিনিটস টু ইন্সপেক্ট এ কার, মানে সে তার টাইম লাগতেছে 3 মিনিট করে। তাহলে সে কয়টা করবে, মানে নাম্বার অফ কার্স মানে রিভার্স হয়ে যাবে, আই মিন রবি ইজ টু শশী না, রবি ইজ টু শশী, টাইম যেটা সেটা কত কত, রবি 3 মিনিট লাগায় একটাতে আর শশী লাগায় কয়তো, 4 মিনিট, 4 মিনিট। 4 মিনিট। তাহলে তাদের কে কয়টা দেখবে, নাম্বার হয়ে যাবে রিভার্স রেশিও, সিম্পলি রিভার্স রেশিও। এটাকে আর বের করার দরকার নাই, যেহেতু টাইমটা সমান ফিক্সড। আপনি টাইম বের করে দেখতে পারেন এখানে 8:30 থেকে 8:54 কত মিনিট, 24 মিনিট। এই 24 মিনিটে রবি দেখবে কয়টা, রবি দেখবে 24/3। এই 24 মিনিটে ইয়ে শশী দেখবে কয়টা, 24/4, এই রেশিও হবে। তো খেয়াল করে দেখেন ঘটনা ওইটাই হচ্ছে, 3 এখানে 8 বার আর এখানে 6 বার, তাহলে 8 মানে এই 4/3, এই যে 4/3। তো আমার কথা হচ্ছে যে এটা দরকার হয় না, যদি খেয়াল করতে পারি যে তো টাইম যেহেতু ফিক্সড আছে, সমান আছে দুজনের জন্যই, টাইম কনস্ট্যান্ট ফর বোথ, তাহলে ইন্ডিভিজুয়াল যে টাইম লাগছে এক একটাতে, তাহলে নাম্বার উৎপাদনের সংখ্যা হয়ে যাবে তার রিভার্সে, 4:3। ঠিক আছে, সো অ্যান্সার অপশন বি, 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 3, 4, 5 রেসপেক্টিভলি, ইফ দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ মোর দ্যান দ্য সেকেন্ড নাম্বার বাই 52, দেন হুইচ উইল বি দ্য লার্জেস্ট নাম্বার। তো 3, 4, 5 তিনটা নাম্বারের রেশিও ভাবে আছে। তো বলতে চাচ্ছে যে সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড ইজ মোর দ্যান দ্য সেকেন্ড নাম্বার বাই 52। আচ্ছা ফার্স্ট এবং থার্ড এর সাম এখানে কত, 8। তো সেটা সেকেন্ডের চাইতে বলতে চাচ্ছে যে 52 বেশি, তো রেশিওতে সেটা কত বেশি, 4 বেশি। তাহলে এই 4 যেটা সেটা বলতে চা কোশ্চেনের ভাষায় 52, তাহলে একে কত, 52 একে কত, 13, তাই না। 4 যদি 52 হয়, রেশিওর 4 যদি 52 হয়, তাহলে রেশিওর একে কত, 13। জানতে চাচ্ছে হুইচ উইল বি দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে 5 না এখানে লার্জেস্ট, 3 4 5 এর মধ্যে 5 লার্জার, তাহলে 5 কত হবে, 5 ও 13 গুণ হয়ে 65 শুড বি দ্য অ্যানসার। 38, ইফ 40% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 2/3 অফ অ্যানাদার নাম্বার, হোয়াট ইজ দ্য রেশিও ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার, 40%। আমরা চাইলে এখান থেকে অ্যান্সার থেকেও দেখতে পারি, মানে কোন নাম্বারের 40%, মানে কোন জায়গায় কোন রেশিওতে অ্যান্সার অপশনের কোন কোন জায়গায় একটা প্রথমটার 40%, দ্বিতীয়টার 2/3 সমান হয়। ঠিক আছে, যেহেতু 2/3 বিষয় আসছে, তাহলে খুব অবভিয়াস যে অ্যান্সারটা হয়তো সি অথবা ডি হতে পারে। কেন, কারণ ওই যে দ্বিতীয় অংশ 3-কে 2/3 করা যায়, এখানে 5 আছে এখানে 2 আছে, এটাকে 2/3 করাটা করা যাবে না তা না, কিন্তু একটু ইয়ে হচ্ছে না, কিন্তু এখানে যেহেতু 3 এটাও 3, তাহলে এই দুইটার যে কোনো একটা হওয়ার কথা সম্ভাবনা আছে। অর্থাৎ দ্বিতীয়টার 2/3, এই তিনের তিনের 2/3 কত বলেন, তিনের 2/3 কত, 2। আর প্রথমটার 40%, 5-এর 40% কত বলেন, 2। তাহলে সমান হলো না, তার মানে এটাই তো অ্যান্সার, ওরা তো বলছে যে এই দুইটা সমান, তার মানে এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার অপশন থেকে, ঠিক আছে, যদি না বুঝেন খেয়াল করেন, 40% অফ এ নাম্বার, দ্যাট মিন্স হচ্ছে 40%কে ফ্র্যাকশনে লিখলে কত হয় বলেন তো, 40% ফ্র্যাকশনে কত হয়, 2/5। তাহলে 2/5 অফ এ ইকুয়াল টু হচ্ছে 2/3 অফ বি, জানতে চাচ্ছে এ ইজ টু বি কত, তো এ বাই বিটা করেন তাহলে চলে আসবে এ বাই বি কত হচ্ছে, আচ্ছা না এ বাই বি লাগে না, এখান থেকে চলে আসে অবশ্য, এই যে 2-2 ক্যান্সেল দোনো জায়গাতেই, তার মানে এ ইজ টু বি সরাসরি চলে আসে না, 5:3 সরাসরি চলে আসে, এই জায়গাতেই দেখা যাচ্ছে এটা এ বাই 5 বি বাই 3 ইকুয়াল টু 5:3। তো সো 5:3 ইজ দ্য অ্যান্সার, কিন্তু আমি বলছি যে অ্যান্সার অপশন থেকে হয়তো ওভাবে কন্ডিশন চেক করে দেখতে পারেন চাইলে। কোশ্চেন 39, দ্য প্রেজেন্ট রেশিও অফ স্টুডেন্টস টু টিচার্স অ্যাট এ সার্টেন স্কুল ইজ 30:1, ইফ দে তার মানে স্টুডেন্ট টিচার ইকুয়াল টু নিচে লিখে 30 এবং 1, ইফ দ্য স্টুডেন্ট এনরোলমেন্ট ওয়ার টু ইনক্রিজ বাই 50 স্টুডেন্টস অ্যান্ড দ্য নাম্বার অফ টিচার্স ওয়ার টু ইনক্রিজ বাই 5, দ্য রেশিও অফ স্টুডেন্টস টু টিচার্স উড দেন বি 25:1।
আচ্ছা, তার মানে স্টুডেন্ট বেড়েছে 50 কিন্তু টিচার বেড়েছে 5, এই যে মানে ভিন্ন রকমের বাড়া, এই জন্য এখানে আমরা কোনটা করব, ক্রস প্রোডাক্ট করব, এতে করে রেশিওটা হয়ে গেছে 25:1। তো যেহেতু এখানে ভিন্ন ভিন্নতা ভিন্নতা আছে, এই জন্য রেশিও অ্যাডজাস্টমেন্ট করতে না গিয়ে, রেশিও অ্যাডজাস্টমেন্ট দিয়ে হবে এখানে আপনার অনেকবার ট্রায়াল অ্যান্ড এরর হিসাব করতে হবে, যেটা সময় নষ্ট করবে খামাখা। তো বেটার আমরা ক্রস প্রোডাক্ট করি, তার মানে এই যে দুইটা রেশিও, এই দুইটা রেশিও পার্থক্য কত, স্টুডেন্টের ক্ষেত্রে 50 আর টিচারের ক্ষেত্রে 5। এখন ক্রস প্রোডাক্ট কী করবি, এই যে 30:1 এবং 25:1-এর পার্থক্য কত, 5। তাহলে 5 ইউনিট, 30:1 মানে 30, 25:1 মানে 25, 30 এবং 25-এর পার্থক্য হচ্ছে 5। 5 ইউনিট ইকুয়াল টু এই 25:5 এবং 50:1-এর পার্থক্য। 25:5 হচ্ছে 125, 50:1 হচ্ছে 50, 125 এবং 50-এর পার্থক্য হচ্ছে 75। তাহলে 5 ইউনিট হচ্ছে 75, দ্যাট মিন্স রেশিওতে, এখানে রেশিওতে প্রতি একে কাকে কত নির্দেশ করে, 15-কে নির্দেশ করে, প্রতি একে 15-কে নির্দেশ করে। জানতে চাচ্ছে এখানে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট নাম্বার অফ টিচার, তো টিচারের রেশিওটা কোনটা ছিল, এই 1 ছিল, তো এই 1টা তো অলরেডি আমি বের করছি কত, 15, তো 1 = 15, এটাই আমাদের অ্যান্সার অপশন এ। ঠিক আছে, প্রেজেন্ট নাম্বার অফ টিচার বলছে, তো প্রেজেন্ট নাম্বার বলতে আবার কনফিউজড হওয়ার কারণ নাই, যে টিচার নতুন করে যে 5 জন আসলো, তাহলে 15 যোগ 5 = 20 হবে কিনা, এটা 20 হবে না, বিকজ এই ঘটনাটা যেটা সেটা কন্ডিশনাল, সেন্টেন্সটা যেটা সেটা কন্ডিশনাল, যেটা যদি হতো তাহলে ওই হতো, বাট এটা হয়নি, কাজে আগেও যা টিচার এখনও প্রেজেন্টও তা, সেটা হচ্ছে 15। নেক্সট, দ্য রেশিও বয়েজ টু গার্লস ইন এ ক্লাস 2:5, ইফ টু বয়েজ লিভ ফোর গার্লস জয়েন দ্য ক্লাস দ্য রেশিও বিকামস, এত অরিজিনালি হাউ মেনি গার্লস আর, তো বয়েজ টু গার্ল দেখেন কত আছে 2:5, অ্যান্ড ফাইনালি কত 1:4। এখন দেখেন, অবজার্ভ করেন একটু, আমরা যদি এটাকে ইকুয়েশন করতে পারি জানি আমরা, আবার ক্রস প্রোডাক্ট করতে পারি, কারণ কি দুজন বয়, টু বয় লিভ লিভ করছে, তো এটা -2, আর ফোর বয় জয়েন, ফোর গার্ল জয়েন করছে, এটা +4। তো যদি আমি ক্রস প্রোডাক্ট করি, খেয়াল করেন, যদি ক্রস প্রোডাক্ট করি তখন যেহেতু এখানে দুই রকমের সাইন, একটা মাইনাস হয়ে গেছে, একটা প্লাস হয়ে গেছে, তখন আমরা যেটা করব, আমরা সাবট্রাক্ট না করে অ্যাড করব পরের অংশে। আচ্ছা, তার মানে কি এই 4:2 এবং 5:1-এর পার্থক্য, 4:2 হচ্ছে 8, 5:1 হচ্ছে যে 3, 8 এবং 3-এর পার্থক্য হচ্ছে, সরি, আর 5, 5, 4 দুগুণে 8 আর 5, 5 এবং 8-এর পার্থক্য 3, সরি 3 ইউনিট, 3 ইউনিট ইজ, 3 ইউনিট ইকুয়াল টু, এখন যেটা করবো সেটা দেখেন, 1:4 এবং 4:2, যেহেতু সাইন ভিন্ন ভিন্ন, তখন এক্ষেত্রে যোগ করবো, পার্থক্য নেবো না, তো 1:4 আর 4 দুগুণে 8 মানে 12, তো 3 ইউনিট হচ্ছে 12, তাহলে রেশিওতে 1 ইউনিট কত, 4। এই ক্ষেত্রে রেশিওর প্রতি একে, অবশ্যই রেশিও এই ক্ষেত্রে মনে রাখবেন, ক্রস প্রোডাক্টে সবসময় উপরের রেশিওটা বের হয়, উপরের অংশটা বের হয়, তাহলে রেশিও 1 হচ্ছে এখানে 4, জানতে চাচ্ছে কোনটা, অরিজিনালি হাউ মেনি গার্লস ওয়ার ইন দ্য ক্লাস, অর্থাৎ 5 কত সেটা জানতে চাচ্ছে, তাহলে 5 হবে 20, দ্যাট ইজ দ্য অ্যান্সার। বাট আবারও বলছি যে অবজারভেশনের বিষয়, এখানে যদি অবজার্ভ করতে পারতেন প্রথমেই, অবশ্যই এগুলো আগে অবজার্ভ করবেন সবসময়। দেখেন তো, অরিজিনাল যে বয় এবং গার্লসের রেশিও সেটা কত, 2:5, জানতে চেয়েছে যে অরিজিনালি কতজন গার্ল ছিল, তো গার্ল যেটা হবে, যা কিছু অ্যান্সার হবে, সেটা কি আমার 5-এর মাল্টিপল হওয়া উচিত না, 5-এর মাল্টিপল অ্যান্সারে কয়টা আছে, 20, একটাই শুধু আছে, তো এটা ছাড়া তো অ্যান্সার হওয়ার সুযোগ নাই। তো যদি আমরা এভাবে খেয়াল করি সবসময়, দেখবেন যে খুব দ্রুত অ্যান্সার চলে আসবে আমাদের, ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এটা ব্যাখ্যা করেছি আপনাদের, এটা দেখাইছি এতক্ষণ এই কারণে, যেহেতু এটা দুইটা সাইন আসছে, এই জন্য আমি ক্রস প্রোডাক্টের ব্যাখ্যাটা করাইছি, আদারওয়াইজ এটা ব্যাখ্যা করতাম না, আমি সরাসরি বলতাম যে অ্যান্সারটা আসলে এটাই, এবং এটাই করা উচিত। নেক্সট ওয়ান, দ্য স্যালারি অফ এক্স অ্যান্ড ওয়াই আর টাকা 26,000 অ্যান্ড 5,000 রেসপেক্টিভলি, ইফ দেয়ার স্যালারিজ ওয়ার ইনক্রিজ বাই টাকা এম, দেন দ্য রেশিও অফ দেয়ার স্যালারি উড বিকাম 5:2, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম ইন টাকা। আচ্ছা দেখেন, যেহেতু এখানে ভ্যারিয়েবল দিয়ে যুক্ত করা হয়েছে, তো আমি প্রথম জেনারেল কনভার্সেশন অ্যাপ্রোচের ইকুয়েশনটা দেখাচ্ছি, সেটা কিভাবে, অরিজিনালি কত ছিল, 26,000, আর কত বেড়েছে এম, তাহলে 26,000 প্লাস এম, আর ওয়াই এর কত ছিল, 5,000, 5,000 সেও এম ইনক্রিজ হয়েছে, ইকুয়াল টু রেশিওটা কত, 5:2 মানে 5/2, তাহলে এখান থেকে এটা সলভ করলে আমি এম পেয়ে যাবো, এটাই আমার রিকোয়ারমেন্ট, দিস ইজ মানে ওয়ে আমরা করতে পারি, খুব জটিল কিছু না, কিন্তু স্টিল আমি এখানে কি ক্রস প্রোডাক্ট করতে পারি কিনা, বিকজ ক্রস প্রোডাক্ট আমার ইকুয়েশনের চাইতে তাড়াতাড়ি দেয় কিছুটা হলেও,
ক্রস প্রোডাক্ট ব্যবহার করা যাবে কিনা এখানে বলেন তো? যাবে, বিকজ এই যে এম এবং এম যেটা সেটা আসলে কত, দুজনেই এম এম বেড়েছে, তাহলে রেশিওতে সেটা কত? ওয়ান ইস টু ওয়ান, ওয়ান ইস টু ওয়ান। তাহলে এই যে এক্স এবং ওয়াই এর যে টাকার পরিমাণটা এম এবং এম বেড়েছে, যেহেতু এম জানতে চাইছে যে এম কে উপরে বসায়, আগে বসায়, অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান। আর ফাইনাল রেশিওটা কত, মানে আরেকটা রেশিও যেটা আর কি, ফাইনাল না বলে আমরা মানে আরেকটা রেশিও যেটা, সেটা কত? ফাইভ ইস টু টু। এখন এই দুই ঘটনার মধ্যে পার্থক্যটা কি, এই দুই রেশিওর পার্থক্যটা কি? এটা হচ্ছে 26,000 আর এটা হচ্ছে 5,000। তাহলে এখন আমরা ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারি না, এই 1 × 2 এবং 1 × 5-এর পার্থক্য কত? 3। 3 = কি হওয়া উচিত? 5 × 5,000 আর 2 × 26,000। পার্থক্য কত বলেন? 2 × 26,000 মানে কত? 27,000। মানে পার্থক্য 27,000, 2 × 26 মানে 52 আর 25, 52 আর 25-এর পার্থক্য হচ্ছে 27,000, মানে 3 ইউনিট হচ্ছে 27,000। আমার রিকোয়ারমেন্ট কি, 1 ইউনিট কত? 3 যদি 27 হয়, 1 কত হয়? তাহলে অ্যান্সার কি এই 9,000। এটা আমরা এখানে ইকুয়েশন করে সলভ করলেও বের হতো, বাট এখানে ইকুয়েশনটা হয়তো একটু সময় লাগতো, এই যাওয়ার কিছু না। নেক্সট ওয়ান, 1/4 অফ আর এস ইনকাম অ্যান্ড 1/3 অফ বাবুজ ইনকাম ইজ ইকুয়াল টু এটা। এই কোশ্চেনটা আমরা দেখে আসছি যে ফ্র্যাকশনের চ্যাপ্টারে, ঠিক আছে, সেম কোশ্চেন, আপনারা ওখানে থেকে ইয়ে করে নিন। কোশ্চেন 43, ফোর স্টুডেন্টস এইজেড 11, 9, 7, and 4 শেয়ার এ সাম অফ মানি ইন দ্য রেশিও অফ দেয়ার এইজেস, ইফ দ্য ইয়াঙ্গেস্ট স্টুডেন্ট রিসিভস টাকা 1200, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মানি? আচ্ছা, ইয়াঙ্গেস্ট যে তার মানে 11, 9, 7, 4 এই রেশিওতে টাকা ডিস্ট্রিবিউট হয়েছে তাদের এইজ এগুলা, এবং এই রেশিওতে টাকাটা ডিস্ট্রিবিউট হয়েছে, তাহলে বলছে যে ছোট জন যে ইয়াঙ্গেস্ট যে সে 1200 পেয়েছে, তার মানে 4 যেটা সেটা 1200। তো 4 যদি 1200 হয়, 3 গুণ, তার টোটাল কত ছিল, টোটাল এখানে রেশিওতে কত? 19, 20, 20 আর 11, 31। তাহলে 4 যদি 1200 হয়, 3 গুণ, তাহলে 31ও 3 গুণ হবে। 31 3 গুণ ওয়ালা কোনটা আছে অ্যান্সার অপশনে? 0 বাদ দেন, 0 আসবে অটোমেটিক। 31 3 গুণ হচ্ছে কোথায় আছে? হ্যাঁ, 93, 0 যে কটা আছে সাথে সাথে থাকবে, এটা নিয়ে চিন্তা করো, কিন্তু আমি বুঝি যে এটা 3 গুণ হবে, এরপরে 0 থাকবে, থাকুক, তো 3 গুণ, তো এটাই অ্যান্সার। নেক্সট ওয়ান, এই টোটাল অফ টাকা 450 ইজ ডিভাইডেড ইন্টু ইকুয়াল শেয়ার্স, ইফ কেট রিসিভস 4 শেয়ার্স, কেভিন রিসিভস 3 শেয়ার্স, অ্যান্ড অ্যানা রিসিভস দ্য রিমেনিং 2 শেয়ার্স, হাউ মাচ মানি ডিড কেভিন রিসিভ? কেট ইজ টু কেভিন ইজ টু অ্যানা কত? কেট হচ্ছে 4, কেভিন 3, অ্যান্ড রিমেনিং 2, এই রেশিওতে ভাগ হয়েছে কত টাকা? টোটাল 450 টাকা। তো এখানে রেশিওতে টোটাল কত? 9। তো 9 ইউনিট হচ্ছে 450, কত গুণ? 5, 50 গুণ। তো জানতে চাইছে কাটটা কেভিন, কেভিন কোথায়? 3। 9 যদি 450 হয়, 50 গুণ, তাহলে 3 ও 50 গুণ, 150 অপশন বি। আভিস মান্থলি স্যালারি ইজ ইকুয়াল টু 30% অফ জোহিস মান্থলি স্যালারি অর 20% অফ সোয়েস মান্থলি স্যালারি, ইফ দ্য সাম অফ জোহিস মান্থলি স্যালারি অ্যান্ড সোয়েস মান্থলি স্যালারি ইজ টাকা 50,000, হোয়াট ইজ দ্য মান্থলি স্যালারি অফ আবির? আচ্ছা, তাহলে আবিরের স্যালারিটা জহিরের 30%-এর সমান অর সোহেলের 20%-এর সমান, তার মানে আবিরের স্যালারি বলতে 100% স্যালারিটাই, তাহলে 100% অফ এ ইকুয়াল টু 30% অফ জহির ইকুয়াল টু 20% অফ সোহেল। তাহলে এখানে সামথিং ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু সামথিং থাকলে আমরা সরাসরি ইকুয়েশন মানে রেশিও বের করতে পারি না? পারি, তার আগে একটু সিম্পলিফাই করে নেই, জিরোগুলোকে এবং পার্সেন্টেজগুলোকে আউট করে দিলে এটা থাকছে 10A ইকুয়াল টু 3Z ইকুয়াল টু 2S। তাহলে এখন রেশিও কত হবে বলেন? এ ইস টু জেড ইস টু এস কত হবে? এলসিএম কত? 10, 3 এবং 2-এর এলসিএম কত? 30। 30 দিয়ে ভাগ করলে 3, 10, 15। দ্যাট মিন্স আবির, জহির এবং সোহেলের এই যে মান্থলি যে স্যালারির রেশিও সেটা হচ্ছে যে 3:10:15। এখন ইনফরমেশন হচ্ছে যে যদি জহির মান্থলি স্যালারি অ্যান্ড সোহেলস মান্থলি স্যালারি ইজ 50,000, জহির এবং সোহেলেরটা 50,000 হয়, তাহলে আবিরেরটা কত? তাহলে রেশিওতে সেটা কত? জহির এবং সোহেলেরটা রেশিওতে কত?
25 এই 25 কত বলছে কোশ্চেনে 50000 তার মানে কত গুণ 2000 গুণ ডাবল হ্যাঁ ডাবল বলেন তাহলে আবিরেরটাও এটার 2000 গুণ হয়ে যাবে অপশন এতে 46 জেরিন হ্যাজ 40% মোর বুকস দেন রাশেদ হাউএভার ইফ শি গিভস 45 অফ হার বুকস টু রাশেদ দেন রাশেদ উইল হ্যাভ 10% মোর বুকস দেন জেরিন হাউ মেনি বুকস ডিড জেরিন বিগিন উইথ এখানে আমরা ইকুয়েশন করতে পারি আমরা রেশিও অ্যাডজাস্টমেন্ট করতে পারি আমরা ক্রস প্রোডাক্ট করতে পারি হোয়াট এভার যা ইচ্ছে তা তো আমরা এখানে রেশিওটা করি দেখেন জেরিন হ্যাজ 40% মোর বুকস দেন রাশেদ তাহলে আমি কি জেরিন ইস্যু রাশেদ কত বলতে পারি 40% মোর বুক যদি হয় কত বলবো বলেন তার মানে জেরিন কত 7 আর রাশেদ 5 হ্যাঁ এগুলো সবাই জানি তো 40% ইজ ইকুয়াল টু 2/5 40% ইকুয়াল টু 2/5 তাহলে বিকজ 20% হচ্ছে 1/5 40% হচ্ছে তার ডাবল 2/5 তার মানে 40% বেশি হওয়া মানে 5-এর 2 বেশি হওয়া 5-এর 2 বেশি তাহলে যেহেতু জেরিনের 40% বেশি আছে তার মানে রাশেদের চাইতে তার মানে রাশেদের যদি 5টা থাকে জেরিনের 2টা বেশি হয়ে 60টা হয় এই জন্য 7:5 হাউএভার ইফ শি গিভস 45 অফ হার বুকস টু রাশেদ দেন রাশেদ উইল হ্যাভ 10% মোর বুকস এখন সে তার থেকে জেরিন তার থেকে 45 বুকস দিয়ে দিল রাশেদকে তাতে করে ঘটনা একটু উল্টাই গেল রাশেদের এখন 10% বেশি আছে তাহলে এখন কি লিখবো মানে রিভার্স সিচুয়েশনে চেঞ্জ সিচুয়েশনে কি লিখবো রেশিওটা মানে কোনটা 10 কোনটা 11 লিখবো সেটা বলেন আমি তো এখানে জেরিন আগে হ্যাঁ তাহলে জেরিন কত 10 আর রাশেদ হচ্ছে 11 যেহেতু আমরা জেরিন আগে লিখছি আগে রেশিও এই হচ্ছে বিষয় এখন দেখেন ক্রস প্রোডাক্ট আমরা করতে পারি চাইলে ক্রস প্রোডাক্ট কি করতাম ক্রস প্রোডাক্ট হচ্ছে যে এই দুইটার পার্থক্য হচ্ছে 45 আসলে তাই না একটা যোগ হয়েছে একটা বিয়োগ হয়েছে এই ঘটনা কিন্তু আমি রেশিও অ্যাডজাস্টমেন্ট এখানে মনে করি বেটার হতে পারে কেন বিকজ আলটিমেটলি এখানে রেশিও অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হচ্ছে রেশিও অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে তাই বলে কি টোটাল কমে গেছে না বেড়ে গেছে টোটাল আনচেঞ্জ রয়ে গেছে যেহেতু টোটাল আনচেঞ্জ রয়ে গেছে তাহলে আমরা এখানে রেশিও দুটোটা টোটাল আনচেঞ্জ বানাই আনচেঞ্জ করি সেটা কিভাবে সম্ভব এখানে 7 আর 5 মিলে 12 আর এখানে 10 আর 11 মিলে 21 তাহলে 12 এবং 21-এর মাল্টি কি বলা এলসিএম নিয়ে আমরা এটাকে কাজ করতে পারি 21 এবং 12 এলসিএম কত 21-এর ডাবল 42-এর মধ্যে 12 যায় না 63-এর মধ্যে যায় না 84-এর মধ্যে 12 যায় তার মানে আমরা দুটোটাকে টোটাল 84 বানাই ঠিক আছে এটাও 84 ইউনিট হবে এটাও 84 ইউনিট হবে তো 84 ইউনিট হতে গেলে আমাকে 12 থেকে 84 কয় গুণ 7 গুণ না 7 গুণ তাহলে 7 গুণ এটা হয়ে যাবে 49 আর এটা হচ্ছে 535 একইভাবে এখানে যেটা ছিল 21 সেটা 84 হতে গেলে কয় গুণ লাগতেছে 4 গুণ তাহলে 4 গুণ হলে এটা হবে 40 এবং এটা হবে 44 এখন দেখেন দুটোটা যোগ করে 49 এবং 35 এটাও আমার 84 হচ্ছে হতেই হবে এবং 44 হচ্ছে তো এটা আমার দরকার নাই আমাদের এখন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে এই দুই ঘটনার মধ্যে যে পার্থক্যটা সেটা আসলে কি শুধু জেরিনের যদি বলি জেরিনের এখানে কয় ইউনিট কমে গেছে মানে এখানে রেশিওতে 9 ইউনিট এই 9 যেটা সেটাই তো 45 তাহলে জানতে চাচ্ছি আমরা কি হাউ মেনি বুকস ডিড জেরিন বিগিন উইথ জেরিনের অরিজিনালি কটা ছিল মানে কত ইউনিট 49 ইউনিট কত 9 ইউনিট যদি 45 হয় 9 ইউনিট যেটা কমেছে রেশিওতে সেটা 45 কোশ্চেনের ভাষায় তাহলে 49 ইউনিট যেটা রেশিওতে সেটা আমার কত তো 9 45 কয় গুণ হয়েছে 5 গুণ 49ও 5 গুণ হবে 5 গুণ কিভাবে হবে 50 যদি হতো 250 হতো এর থেকে একটা 5 কম 250 থেকে একটা 5 কম 245 সো 245 ইজ দ্য অ্যানসার কোশ্চেনটা স্ট্যান্ডার্ড কোশ্চেন কয়েকবারই এসেছে এটা ইয়ে করতে পারো ঠিক আছে নেক্সট ওয়ান 1000 টাকা ক ও খ এক অনুপাত 1:4 অনুপাতে ভাগ করে নেয় খ এর অংশ সে তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে মেয়ে কত টাকা পাবে এখানে একটা কমা হবে আর কি হ্যাঁ মানে 1000 টাকাটা সে তার মা ও মেয়ের মধ্যে তিনজন আর কি অর্থাৎ সে 2 তার মা 1 এবং মেয়ে 1 এভাবে ভাগ করে নেয় তাহলে মেয়ে কত পাবে
দ্যাট মিন্স হচ্ছে এই 1000 টাকার মধ্যে প্রথমত ভাগ হচ্ছে কত, মানে সে কত পাইছে বলেন, খ কত পার্ট পেয়েছে, চার, তাহলে এটাকে কি বলবো আমি, 4/5, মানে মোট চার, 5 ভাগের মধ্যে 4 ভাগ। এবারে এই যে টাকাটা, হোয়াট এভার দ্য ভ্যালু, আমি বের করবো না, একবারেই বের করবো মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্টে, একবারেই করবো আমরা, যে ভ্যালুটাই আসুক, যে টাকাটা আসুক, সেই টাকাটা আবার 2:1:1 রেশিওতে ভাগ হয়েছে, তার মধ্যে তাহলে মেয়ে কত বাই কত পেয়েছে, কত পার্ট পেয়েছে, 4/1, 1/4। সো এটাই কত, এটা কত, এটা জানতে চাইছে, তো এটা একবারেই করাই তো উচিত, ভেঙে ভেঙে সময় নষ্ট করার দরকারটা কি, তো কত আসবে, 200, 48, এ সাম অফ টাকা 53 ইজ ডিভাইডেড অ্যামাং এ বি সি ইন সাচ এ ওয়ে দ্যাট এ গেটস টাকা 7 মোর দেন হোয়াট বি গেটস অ্যান্ড বি গেটস টাকা 8 মোর দেন হোয়াট সি গেটস, দ্য রেশিও অফ দ্য শেয়ার ইজ হোয়াট। তো এখন দেখেন টাকাটা যেহেতু খুবই ছোট, 56 টাকা মাত্র, তো এটা রেশিও চেক করেন হয়তো অ্যান্সার পেয়ে যাব, যদি অনেক বড় হতো তাহলে কি হতো সেটা আমি পরে দেখছি, আপাতত বলেন যে 53 টাকা কোথায় ম্যাচ করে, মানে এই কন্ডিশন অনুযায়ী আর কি, যে এ বেশ 7 বেশি পেয়েছে এবং বি 8 বেশি পেয়েছে সি এর থেকে, কোথায় আছে এখানে, কি এ সি এর থেকে 7 বেশি পেয়েছে বলেন, এতে না, নাই, বিতে আসি, এ কি 7 বেশি পেয়েছে সি থেকে, না, হ্যাঁ না, সি থেকে এ এ 7, আচ্ছা বি থেকে, আচ্ছা পেয়েছে, আচ্ছা আর 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 সি বি 8 বেশি পেয়েছে, আচ্ছা এটা কন্ডিশন মিলছে নাকি, দুইটা কন্ডিশনে মিলে, হ্যাঁ দুইটা কন্ডিশনে মিলে, দুইটা মিলে না, ওকে তাহলে আর কোথায় মিলে কিনা দেখি বলেন, পরেরটা থেকে মিলে, সিতে, সিতে কি মিলছে, না কিছুতে মিলে না, মিলে না, কমে যায়, আচ্ছা ডি থেকে মিলছে, না কমে যায়, তার মানে হ্যাঁ যেহেতু রেশিও মিলছে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, তো তার কষ্ট করার দরকার নাই, হ্যাঁ আচ্ছা, তো এটা ছোট, এবং আমরা যোগ করেও দেখি 53 হচ্ছে না, 25, 30, 40, হ্যাঁ 53 হচ্ছে তাই না, যোগ করলেও 53 হচ্ছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ওকে রেশিও দিয়ে অ্যান্সার করা যায়, কিন্তু যদি ধরেন টাকাটা অনেক বড় হতো এবং রেশিও যদি ভিন্ন হতো, মানে এটাকে যদি আমরা সলভ করতাম তখন কি করা উচিত, দেখেন ইকুয়েশন দিয়ে তো করাই যায়, ইকুয়েশন অ্যাভয়েড করে কি করা যেতে পারে, যেহেতু 53 টাকাটা এমনভাবে ভাগ হয়েছে যে এই টাকার মধ্যে বি সি থেকে 8 টাকা বেশি পেয়েছে, আর এ বি থেকে 60 টাকা বেশি পেয়েছে, তাহলে এ সি থেকে মোট কত টাকা বেশি পেয়েছে, মানে সি যা পেলো সি টাকাই পেলো ধরলাম আর কি, তাহলে বি কত টাকা বেশি পেলো, বি 8 টাকা বেশি পেলো, আর আর এ বেশি পেলো কত সি থেকে, তাহলে 15 বেশি, এই যে অতিরিক্ত যে টাকাটা দুইজন সি থেকে দুজনেই পেলো, আমরা যদি 53 থেকে এই দুই অতিরিক্ত টাকাটা মাইনাস করে দেই, তারপরে যেই টাকাটা থাকে সেই টাকাটা তাহলে সমান সমান ভাগ হচ্ছে না বলেন তো, হচ্ছে কি না, হ্যাঁ এই অতিরিক্ত টাকাটা যেটা বি সি থেকে বেশি পেলো এবং এ সি থেকে 15 টাকা বেশি পেলো, এ 15 কিভাবে বেশি আসলো, 7 যোগ 8 মিলে, তাহলে এই অতিরিক্ত টাকাটা যদি আমরা টোটাল টাকা থেকে মাইনাস করে দিই, বাকি যেই টাকাটা থাকে তখন সেটা সমান সমান ইকুয়ালি তিনজন ডিস্ট্রিবিউট করে নিচ্ছে, তাহলে তখন সি এর টাকা পেয়ে যাচ্ছি আমরা, কারণ সি তো আর বেশি কম পাচ্ছে না, তো সেই টাকাটা কত বের হয়ে বের করি, 53 থেকে এখানে 23 বিয়োগ হবে, মানে 10, তার মানে সি 10 পাচ্ছি, সি যদি 10 পায় তাহলে তো ক্লিয়ার, সি যদি 10 হয় তাহলে এটা 18 আর এটা 25, 10 এর সাথে 15 যোগ হবে, সি এর সাথে 15 যোগ হবে 25, তো তো এটাই তো রেশিও 25 18 10। ইন দ্য অফিসিয়াল এক্সচেঞ্জ রেশিও অফ ফ্রেঞ্চ ফ্রাঙ্কস টু ইউএস ডলার্স ইজ 350:1 অ্যান্ড দ্য ফ্রি এক্সচেঞ্জ রেশিও ইজ 400:1, হাউ মাচ প্রফিট উড এ ম্যান মেক ইফ হি কুড কনভার্ট $70 টু ফ্র্যাঙ্কস অ্যাট ফ্রি রেট অ্যান্ড দেন কনভার্ট দিস ব্যাক টু ডলার্স অ্যাট দ্য অফিসিয়াল রেট। আচ্ছা কোশ্চেনটা কি, যে অফিসিয়াল রেট হচ্ছে যে 350:1, কিন্তু ওই যে ইয়া মার্কেটে হয়, ব্ল্যাক মার্কেট বলে বা যে কোনো মার্কেটে, আপনারা ব্যাংকে গেলে দেখবেন যে অন্য রেটে চলে আর কি এটা, হ্যাঁ অন্য মানে ইয়ারা বিক্রি, এটা কি বলা হয় বলে এদেরকে, কি জানি বলে এদেরকে, মানি 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 না লন্ডারিং ঠিক না, মানি লন্ডারিং যে ধরেন টাকা পাচার করে দেওয়া, মানি এক্সচেঞ্জ যারা করে, মানি এক্সচেঞ্জ যারা করে মানে এটা বৈধ বৈধ লাইসেন্স নিয়ে করে আর কি, লাইসেন্স নিয়ে করে মানি এক্সচেঞ্জ যারা করে বিভিন্ন ব্যাংকে, আজকাল একটু কমে গেছে এগুলা, হ্যাঁ
বিভিন্ন ব্যাংকে ব্যাংকে দেখবেন দাঁড়ায় থাকে, ওরা এক্সচেঞ্জ করে দেয়, মানে কি করে বেশি দেয়, রেটটা বেশি পায় আর কি, এতে করে মানুষও উদ্বুদ্ধ হয় এটাতে যেতে। কিন্তু ওদের লাইসেন্স আছে, ওরা লাইসেন্স নিয়ে এগুলা করে, অসুবিধা নাই। তো যাই হোক, এটা এই সেই ঘটনা আর কি। তো এখানে মানে যেটা অফিসিয়াল রেট সেটা হচ্ছে যে $1,350, কিন্তু আনঅফিসিয়াল রেটে সেটা হচ্ছে যে $1,400। এখন একজন লোক $70 আছে, সে এই দুই জায়গা থেকে মানে সে কি করলো, আগে আনঅফিসিয়ালি নিলে, এরপর অফিসিয়ালি করলো, সে কত গেইন করলো এটা জানতে চাচ্ছে। ঠিক আছে, তো দেখেন $70, এই ডলারটা থেকে সে প্রথমে কি করবে, কি করছে, এ ম্যান ইফ হি কুড কনভার্ট $70 টু ফ্র্যাঙ্কস অ্যাট দ্য ফ্রি রেট, ফ্রি রেটে ফ্র্যাঙ্কে কনভার্ট করছে। তা ফ্রি রেটে কত রেশিওটা, ফ্রি রেট হচ্ছে যে 401। তার মানে হচ্ছে যে এটাকে যদি এই $70কে যদি আমি ফ্র্যাঙ্কে কনভার্ট করতে যাই, তাহলে কি হয়ে যাবে, কত বাই কত করব, মানে $1,400, $70 × 400 এই না বিষয়টা, এটা আসবে। তো এটা গুণ করবো না, মানে অ্যান্সার এখনই করবো না আমরা, একবারে করবো। এই জায়গা থেকে আবার সে এখন অফিসিয়াল রেটে গেছে, তা তখন কি লিখবো বলেন, এখানে যেটা আসলো সেটা কিন্তু আমি ফ্র্যাঙ্ক পেলাম, এই ফ্র্যাঙ্ক থেকে এখন আমি আবার ডলারে যাব, তো তখন আমি কত বাই কত লিখবো, অফিসিয়াল রেটে এখন ডলারে যাবে, তার মানে উপরে এখন 1, নিচে 350। ঠিক আছে, বিষয়টা কিরকম, এখানে দেখেন এটা ছিল আমার ডলার, একগুলা খেয়াল করেন, এটা হয়ে গেছে আমার ফ্র্যাঙ্ক আর এটা ডলার। এখন দেখেন এইটা এখানে কি হচ্ছে, এই জিনিসগুলোকে গুণ করলে ডলার ডলার ক্যান্সেল হয়ে ফ্র্যাঙ্কে আসছে। তো এখন আমি যদি আবার ডলারে যেতে চাই, তাহলে কি করতে হবে, নিচে ফ্র্যাঙ্ক উপরে ডলার আনতে হচ্ছে না। হ্যাঁ, তা যার কারণে এই জিনিসটা আর কি, যদি আপনি মনে করেন যে কোনটা উপরে কোনটা নিচে যাবে বুঝতে পারছেন না, আপনি একক দিয়েও চিন্তা করতে পারেন, এককগুলো এইভাবে হচ্ছে। সো দ্যাট আমার এই ফ্র্যাঙ্ক ক্যান্সেল হচ্ছে, ডলার ডলার ক্যান্সেল হচ্ছে, এককটা আলটিমেটলি আবার ডলারে আসতেছে, বুঝতে পারছেন, মানে এককটা আবার ডলারে চলে আসছে। তো যাই হোক, এটা করে আমার অ্যান্সার যেটা সেটাই, কত হবে বলেন, 50 দিয়ে এখানে 7 বার আর এখানে 8 বার, তাহলে 10 × 8, 80, সে $80 গেইন করছে এখান থেকে। এবং এটাই করে আর কি, মানে এখানে তো লাভ জিজ্ঞেস করেছেন, লাভই তো করলাম। হ্যাঁ, $80, তাহলে 80 − 70 ইকুয়াল টু $10 হবে না? ও আচ্ছা আচ্ছা, একটা মিনিট, ও না ঠিক আছে, গেইন চেয়েছে না, গেইন চাইছে, হ্যাঁ না গেইন হলে 10 হবে, ঠিক আছে। এটা কই কই আবার করি, কই জানো, হাউ মাচ প্রফিট উড এ ম্যান মেক ইফ হি কুড কনভার্ট $70? ওকে রাইট, গেইন চেয়েছে, গেইন হচ্ছে তার মানে 80 হবে না, হ্যাঁ মানে $10, গেইনটা 10, 70 মাইনাস করে দেন $10, হ্যাঁ গেইনটা 10, কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে কি, 70 থেকে কনভার্ট করে আমি 80 তে আসছি, 70টা কনভার্ট হয়ে আমার এখন 80 আসছে, কিন্তু গেইনটা হচ্ছে আলটিমেটলি 10 কিন্তু। নেক্সট ওয়ান, দেয়ার আর 200 কোশ্চেন্স অন এ 3 আওয়ার এক্সামিনেশন, অ্যামাং দিস কোশ্চেন্স 50 আর ম্যাথমেটিক্স প্রবলেমস, ইট ইজ সাজেস্টেড দ্যাট টোয়াইস এজ মাস্ট টাইম বি স্পেন্ট অন ইচ ম্যাথ প্রবলেম অ্যাজ ফর ইচ আদার কোশ্চেন, হাউ মেনি মিনিটস শুড বি স্পেন্ট অন ম্যাথমেটিক্স প্রবলেম। ওকে, 200টা কোশ্চেন, এর মধ্যে ম্যাথ আছে 50 আর নন ম্যাথ বাকিগুলো, তাহলে ম্যাথ ইজ টু নন ম্যাথ, আমি যদি রেশিওতে বলি সংখ্যাটা কত কত, ম্যাথ হচ্ছে 50টা আর নন ম্যাথ কত, তাহলে 150টা, তো এই রেশিওটা কত, এটাকে আর একটু সিমপ্লিফাই করা যায় না, 1:1:3, এটা কি নাম্বার, নাম্বার। আর টাইমের ক্ষেত্রে কিভাবে বলা হচ্ছে, টাইম যদি আমি বসাই, বলছে যে ইট ইজ সাজেস্টেড দ্যাট টোয়াইস এজ মাস টাইম বি স্পেন্ট অন ইচ ম্যাথ প্রবলেম অ্যাজ ফর ইচ আদার কোশ্চেন, অর্থাৎ ম্যাথের জন্য 2 ইউনিট টাইম, অন্যগুলোর জন্য 1 ইউনিট টাইম, টোয়াইস। ঠিক আছে, তাহলে এখন বলেন আমার, আমি এখানে 1 ইউনিট নিয়েছি মানে হচ্ছে যে এক রেশিওতে কনভার্ট করে নিয়েছি, অর্থাৎ মনে করে নিই যে ম্যাথের প্রবলেম একটা আর নন ম্যাথ প্রবলেম হচ্ছে মোট 3টা, একটা ম্যাথের জন্য 2 ইউনিট করে সময় ব্যয় হতে করে আর নন ম্যাথগুলোর এক একটার জন্য 3 ইউনিট করে সময় ব্যয় করে, তাহলে মোট সময় কত ব্যয় করলো ম্যাথের জন্য আর নন ম্যাথের জন্য বলেন, রেশিওতে আর কি, গুণ হবে না, গুণ হবে, এখানে 2 ইউনিট মোট সময় ব্যয় হলো আর এখানে 3 ইউনিট মোট সময় ব্যয় হবে, তাহলে মোট সময়ের মধ্যে 2 ইউনিট আমার ম্যাথের জন্য ব্যয় হচ্ছে, 3 ইউনিট আমার নন ম্যাথের জন্য ব্যয় হচ্ছে। জানতে চাইছে হাউ মেনি মিনিট শুড বি স্পেন্ট অন ম্যাথ প্রবলেম, ম্যাথ প্রবলেমে তাহলে কত সময় ব্যয় করেছে, তো মোট সময়টা কত আমাদের, 3 ঘন্টা, 3 ঘন্টা মানে 180 মিনিট, এই 180 মিনিটের মধ্যে 5 ইউনিট এর কত অংশ,
কয় পার্ট? দুই পার্ট, তখন 5 আর 2 পার্ট, দুই ম্যাথ হচ্ছে দুই পার্ট, এটাই তো কত সেটা? 36 ইন্টু 2 72, 72 মিনিট ইজ দ্য অ্যানসার। এ পার্সন বাই সাম পেন্স অ্যান্ড পেন্সিলস, দ্য পেন কস্ট টাকা 7 ইচ অ্যান্ড পেন্সিল কস্ট টাকা 3 ইচ। ইফ হি স্পেন্ডস এক্সাক্টলি টাকা 81 অ্যান্ড বাইজ ম্যাক্সিমাম নাম্বার অফ পেন পসিবল আন্ডার দিস কন্ডিশনস, হোয়াট ইজ দ্য রেশিও অফ পেন টু পেন্সিল। এরকম একটা কোশ্চেন এবারে এসেছিল যে বিসিএসে 42 বিসিএস। আমি ওই দিন লাস্ট ক্লাসের মধ্যে আপনাদের রিসার্চ করছিলাম যে এই কোশ্চেনটার কথাই বলছিলাম যে এটা করছি কি না আমরা, আমার তো মনে পড়ে নাই কোথাও কোন চ্যাপ্টারে ছিল। যাই হোক, এই যে পেয়েছি আমরা এটার এই একে যেভাবে ইকুয়েশন সলভ করে আমরা করব, ঠিক ওই লাস্ট মানে যে টাকাটা যে কোশ্চেনটা এসেছিল মনে আছে নিশ্চয় আপনাদের, 510 টাকা কি যেন 20 টাকা নোট আর 50 টাকা নোটে ভাঙবে, কতভাবে সে এটা নিতে পারবে? তো এই জিনিসটা আমি গত ক্লাসে ডিসকাস করছি বোধহয়, একই মানে কনসেপ্টটা একই আর কি। তো এখানে কি সেটা, এখানে হচ্ছে যে এক একটা পেন হচ্ছে 7 আর এক একটা পেন্সিল হচ্ছে 3 টাকা। হ্যাঁ, তো 7 পেন পেন্সিল পিএন আর প্লাস 3 পিসি ইকুয়াল টু হচ্ছে 81 টাকা টোটাল। আমাকে বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ পেন, ম্যাক্সিমাম কয়টা পেন, তো পেন ম্যাক্সিমাম করা মানে পেন্সিলকে মিনিমাম করা, পেন্সিলকে মিনিমাম করা। তাহলে পেন্সিলকে যদি মিনিমাম করি আমরা পেন্সিলকে ওপাশে নিয়ে যাই, দ্যাট মিন্স 7 অফ পেন ইকুয়াল টু 81 মাইনাস 3 অফ পেন্সিল। তাহলে পেন ইকুয়াল টু হোয়াট? পেন ইকুয়াল টু হচ্ছে 81 মাইনাস 3 অফ পিসি বাই 7। এখন মানে কিভাবে আমি ইয়ে করবো এটা আমি জানি, অনেকের অ্যান্সার মুখস্থ আছে এটা করতে করতে, বাট যদি ফিগার চেঞ্জ করে তখন কিভাবে আমরা হ্যান্ডেল করবো এটা হচ্ছে বিষয়টা। এখানে আমি জানলাম অলরেডি যে আমাকে পেন্সিলকে মিনিমাম করতে হবে, এই জন্য পেন্সিল এ পাশে আনলাম, বিকজ আমি পেন্সিলকে তাহলে 1 2 3 ইত্যাদি ধরা মানে এক থেকে শুরু করবো আর কি, পেন্সিলকে এক থেকে ধরা শুরু করবো, সো দ্যাট কোন ভ্যালুর জন্য আমার এটা পেনটা ইন্টিজার আসে, যেখানে ইন্টিজার আসবে সেটাই পেন্সিলের অংশ ভ্যালু, এবং যে ইন্টিজার ভ্যালু আসবে সেটা পেনের ভ্যালু আর কি, বুঝতে পারছি? অর্থাৎ পেন্সিল যদি এক ধরি, পিসি যদি এক ধরি, তাহলে 81 মাইনাস 3, 81 মাইনাস 3 কত? 79 না 78, তো 78 কি 7 দিয়ে ভাগ যায় কিনা? 78 কি 7 দিয়ে ভাগ যায়, তাহলে এটা হবে না। এবারে এই পিসি যদি 2 ধরি তাহলে 6 মাইনাস হবে, 6 মাইনাস হলে কত হবে? 75, এটা কি 7 দিয়ে ভাগ যায়? যায় না। এরপরে আরো 3 কমবে, 72, 7 দিয়ে ভাগ যায়? 7 দিয়ে ভাগ যায় না। এরপর আরো 3 কমবে, 69 যায়? হ্যাঁ, এটা তো আপনি ইয়ে করবেন মানে এভাবে আর কি চেক করা, তাহলে মানে 3 3 করে কমাই দেখলাম 66 ভাগ যায় না। এরপরে 63 যখন, 63 7 এর মাল্টিপল ভাগ যাচ্ছে, তো 63 কখন হলো মানে পেন্সিলের ভ্যালু কত হলে, পিসি কত ধরলে? 1 2 3 4 5 6 ধরলে, তার মানে যখন যখন পেন্সিল আমার 6 তখন পেন কত হচ্ছে? এই 63/7 মানে 9 নাকি? এটাই রেশিওটা, তাহলে মানে এটাই সংখ্যাটা, অ্যাকচুয়াল সংখ্যাটা। এবার রেশিওটা জানতে চাইছে, তো কোনটা আগে বলছে? রেশিও অফ পেন টু পেন্সিল, পেন হচ্ছে 9 পেন্সিল হচ্ছে 6, তার মানে 9:6 এটা কত জানতে চাইছে? 9:6 হচ্ছে 3:2, সো 3:2 ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? আর ওই কোশ্চেনটা ছিল 20 আর 50-এ কতভাবে ভাগ করা যায়, তো ওখানে আমরা ওইভাবে করে আর কি দেখতাম যে 20-এর মাল্টিপল নিয়ে নিয়ে যে কয়টাতে এরকম ইন্টিজার ভ্যালু আসে, কয়টাতে ইন্টিজার ভ্যালু আসে সেটা চেক করছিলাম আর কি। কোশ্চেন নাম্বার 52, এ কার ওয়াশ ক্যান ওয়াশ 8 কার্স ইন 18 মিনিটস, অ্যাট দিস রেট হাউ মেনি কার্স ক্যান দ্য কার ওয়াশ ইন 3 আওয়ার্স? 3 আওয়ার্সে কয়টা? আচ্ছা 18 মিনিটে 8টা, তাহলে 3 আওয়ার্স মানে 180 মিনিটে কয়টা? 18 মিনিটে 8টা ওয়াশ করতে পারে, তো 180 মিনিটে কয়টা করবে? সিম্পল 80টা করবে, তাই না? 18 যদি 8 হয়, 180 10 গুণ, তো 80টা হবে। এ ম্যাপ হ্যাজ এ স্কেল অফ 1 সেন্টিমিটার 2-3 কিলোমিটার, মানে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করতেছে অ্যাকচুয়াল যেটা 3 কিলোমিটার, 1 সেন্টিমিটার এটা রিপ্রেজেন্ট করতেছে কাকে, যেটার অ্যাকচুয়ালি হচ্ছে যে 3 কিলোমিটার। এখন বলছে যে হোয়াট লেংথ অন অ্যাকচুয়াল গ্রাউন্ড ডাজ এ 3 সেন্টিমিটার লেংথ অন দ্য ম্যাপ রিপ্রেজেন্ট, তাহলে 3 সেন্টিমিটারটা অ্যাকচুয়াল কতকে রিপ্রেজেন্ট করবে? তো এক যদি 3-কে করে, 3 কতকে করবে এটা আর কি? 3 9-কে করবে,
চারটি পাত্রে দুধ ও জলের মিশ্রণের অনুপাত যথাক্রমে দিস দিস দিস, কোন পাত্রে জলের তুলনায় দুধের পরিমাণ সবচেয়ে কম? আচ্ছা, জলের তুলনায় যেহেতু বলছে, তাহলে জলকে আমরা সব জায়গায় সমান বানাবো। তো জল এখানে কত কত আছে? থ্রি, ওয়ান, টু এবং ফোর আছে। তো সমান বানাতে গেলে এলসিএম নিতে হবে কত? ওয়ান, টু, থ্রি, ফোরের এলসিএম 12। দ্যাট মিন্স আমরা সব জায়গায় জলকে 12 বানাবো। যদি প্রথমটাতে 12 বানাই, তাহলে কত বাই কত হয়, বা কত রেশিওতে হয় আর কি? এই 3-কে 12 বানাবো, কয় গুণ লাগে? 4 গুণ। তাহলে এটা হচ্ছে যে 20-12। দ্বিতীয়টা হচ্ছে 2:1, এই 1-কে 12 বানাবো, তাহলে কত কত হচ্ছে রেশিও? তৃতীয়টা 3:2, 2-কে 12 বানাবো, কয় গুণ? 6 গুণ, 18:12। তৃতীয়টা 4-কে 12 বানাবো, 3 গুণ, 21:12। তাহলে জানতে চাচ্ছি কি, কোন পাত্রে জলের তুলনায় দুধের পরিমাণ সবচেয়ে কম? সবচেয়ে কম কোনটায় আছে? তৃতীয় পাত্রে। সবচেয়ে কম 18 এখানে, তাহলে 18 তৃতীয় পাত্রে আছে, সেটাই অ্যান্সার। ঠিক আছে, একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? খুবই সিম্পল, কোশ্চেনে রেখেই শেষ করা যায়। 5:2, এটা হচ্ছে আমাদের মিল্ক, আর 2 হচ্ছে ওয়াটার। তো এখন পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি, তো রেশিওতে কত বেশি? 3। 3 হয়ে গেছে 6, কয় গুণ? দ্বিগুণ, দ্বিগুণ। তাহলে এখানের রেশিওর প্রত্যেকটাই দ্বিগুণ হবে। কোনটা চাইছে? পানিটা চেয়েছে। তো পানিটা 4:2 হয়ে যাবে, 2 গুণ হয় 4 লিটার। বুঝছি সবাই? দেখেন এখানে এগুলো লিখা লাগে না, কোশ্চেনে দেখেই বোঝা যাচ্ছে। অর্থাৎ এই যে গ্যাপটা, এই গ্যাপটা বলতে চাচ্ছে আমার রেশিও তো 3, যেটা সেটা হচ্ছে যে 6 লিটার। তার মানে প্রতি একে, রেশিও প্রতি একে ডাবল, 2 লিটার। তাহলে এই 2 যেটা, সেটা কত হবে? 2 হবে ইন্টু 2 হয়ে 4 লিটার। পরের কোশ্চেন একই রকম। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? তাহলে রেশিওতে কত এখানে বেশি? 4। এই 4 হয়ে গেছে 8, কয় গুণ? ডাবল। তাহলে এখানেও প্রত্যেকটা ডাবল হবে। কোনটা চেয়েছে? পানি। তো পানি 1 থেকে 2 হয়ে যাবে। ঠিক আছে, 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ এবং সি এর 4 ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে বি কতটুকু আছে? অর্থাৎ A:B:C বলা হচ্ছে কত? 4, না, এ এর 17, 17, 3 এবং 4 আর কি, বাংলা ইংলিশ হয়ে গেল এটা, 4, 4 ভাগ, 17, 3, 17, 3, 4। ঠিক আছে, হ্যাঁ। এখন কি জানতে চাইছে? বলতে চাচ্ছে যে মিশ্রণ বি কতটুকু আছে, অর্থাৎ 3 কতটুকু আছে। আচ্ছা, তাহলে টোটাল কত এখানে রেশিওতে? 24 ইউনিট। এই 24 ইউনিট হচ্ছে যে 72 কেজি, তার মানে কয় গুণ? 3 গুণ, 3 গুণ। তাহলে বি সেটাও 3 গুণ হয়ে যাবে, 9। অপশন ক। ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রসার মিক্স টু ভ্যারাইটিস অফ পালসেস কস্টিং টাকা 15 এন্ড টাকা 20 পার কেজি রেসপেক্টিভলি সো এস টু গেট এ মিক্সচার ওর টাকা 16.5 পার কেজি? তো এগুলো রুল অফ অ্যালিগেশনে করা যায়, আপনারা জানেন, তাই না? রুল অফ অ্যালিগেশন এখানে বেটার হবে, তাতে হবে। রুল অফ অ্যালিগেশন বিভিন্নভাবে করা যায়, একটা হচ্ছে যে ক্রস অ্যালিগেশন, একটা হচ্ছে যে ফর্মুলা অ্যালিগেশন, আর একটা হচ্ছে যে স্ট্রেট অ্যালিগেশন। হ্যাঁ, তারপরে বিভিন্নভাবে করা যায়। তো এখানে আমি ক্রস অ্যালিগেশন করি, যেহেতু আমাদের এখানে দেখানোর কিছু নাই। অর্থাৎ একটা হচ্ছে যে 15, আর একটা হচ্ছে 20 এবং আর একটা হচ্ছে 16.5। তাহলে কোন রেশিওতে মিক্স করলে এটা ঘটতেছে? এটাকে ডিফারেন্স নিলেই হয়ে যাচ্ছে। এখানে কত? 3.5:2, এখানে কত? 1.5। তো 3.5 এবং 1.5-কে রেশিওতে, মানে ইন্টিজারে কনভার্ট করলে জাস্ট 2 দ্বারা গুণ করলে, ডাবল করলেই হয়ে যাচ্ছে কত? 7:3, কোথায়? অপশন সিতে। ঠিক আছে, ঠিক আছে, কারণ 3:7 আছে, এখন কোথাও কিছু বলা নাই যে কোনটা আগে কোনটা পরে।
ঠিক আছে, কোশ্চেন কিছুই বলা নাই, শুধু যেহেতু প্রথমে পনেরো টাকারটা কথা বলা হয়েছে, তাহলে পনেরো টাকারটা 7 ইউনিটই হবে আর 20 টাকারটা 3 ইউনিটই হবে। নেক্সট, সিড মিক্সচার এক্স ইজ 40% রাই গ্রাস অ্যান্ড 60% ব্লু গ্রাস বাই ওয়েট। সিড মিক্সচার ওয়াই ইজ 25% রাই গ্রাস অ্যান্ড 75% ফেসকিউ। ইফ এ মিক্সচার অফ এক্স অ্যান্ড ওয়াই কন্টেন্স 30% রাই গ্রাস, হোয়াট পার্সেন্ট অফ দ্য ওয়েট অফ দ্য মিক্সচার ইজ এক্স। আচ্ছা, বিষয়টা কি মিক্সচার, কিন্তু এখানে আমরা অ্যালিগেশন করতে পারি। আচ্ছা, মিক্সচার এক্স যেটা, সেটার মধ্যে রাই গ্রাস কত পার্ট, কত পার্সেন্ট আর কি? শুধু রাই গ্রাস নিয়ে কাজ করি প্রত্যেকটাতে। মিক্সচার এক্সে সেটা কত? 40 মিক্সচার এক্স। আর মিক্সচার ওয়াইতে সেটা কত? রাই গ্রাসটা নিয়ে কাজ করব, কত সেটা? 25। এই দুটাকে মিক্স আপ করার পর সেটা কত? 30। তাহলে কত রেশিওতে মিক্স করা হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। কত রেশিও? 5:10। দ্যাট মিন্স 1:2, 1:2। এখন অ্যান্সার কি হবে বলেন, কি জানতে চাচ্ছে অ্যান্সারে? তার মানে এই টোটাল মিক্সচারের মধ্যে এক্স কত পার্সেন্ট? তাহলে টোটাল মিক্সচারের মধ্যে এক্স কত পার্ট? 1/3 পার্ট। এটাকে কত পার্সেন্ট জানতে চাচ্ছে? তো 1/3 কত পার্সেন্ট হয়? 33.33 বা 1/3, এটা জানতে চাচ্ছে। ঠিক আছে, নেক্সট ওয়ান, গোল্ড ইজ 19 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার অ্যান্ড কপার ইজ 9 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার, ইন ওয়াট রেশিও শুড দিস বি মিক্সড টু গেট অ্যালয় 15 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার। তার মানে একটা হচ্ছে যে 19 টাইমস আর একটা হচ্ছে 6 টাইমস, মিক্স করে 15 টাইমস হবে, কোন রেশিওতে মিক্সটা করতে হবে এটা জানতে চাচ্ছি। সিম্পল, এখানে কত? 6 আর 9 15, আর এখানে কত? 4, 9:4। কোথায় ভুল হলো নাকি? ও, এটা 9 টাইমস ছিল, এই জায়গায় 9 টাইমস, না 9 টাইমস। ঠিক আছে, এটা 9, তাহলে কত হচ্ছে? এটা 6 আর এটা 4, 6:4 কত হবে? 3:2। ঠিক আছে, কনফিউশন কোনো কারণ? 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1, কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? এটা থেকেও অন্তত মিনিমাম 3-4-5 রকমে করা যায়, মানে ইজি অ্যাপ্রোচের মধ্যে 4-5 রকম করা যায়। তো সবচেয়ে সহজ মনে হয় হতে পারে এরকম, দেখেন এই যে 60 লিটারটা, এই মুহূর্তে আম এবং কমলা কত আছে? ম্যাঙ্গো এবং কমলা অরেঞ্জ কত কত আছে বলেন? রেশিওটা 2:1, তো রেশিওতে 2:2+1 মানে 3, রেশিওর 3 যেটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 60, কয় গুণ? 20 গুণ, 20 গুণ। তাহলে রেশিওর প্রত্যেকটা 20 গুণ হয়ে যাবে, এটা হবে 20 দুগুণে 40 আর এটা হবে 20, তাই না? ওকে, এখন বলেন আমাকে, বলছে যে কমলার রসটা, অরেঞ্জটা কতটুকু বৃদ্ধি করবে যাতে রেশিওটা 1:2 হয়ে যায়। তো 1:2 যে রেশিও হবে, তার আগে আমাকে বুঝতে হবে যে এখানে কোনো একটা কনস্ট্যান্ট আছে। কোনটা কনস্ট্যান্ট আছে, কোনটা চেঞ্জ হবে না? 40টা, ম্যাঙ্গোটা, ম্যাঙ্গোটা চেঞ্জ হবে না। তাহলে এই ওয়ান যেটা, সেটা 40 আছে, এটা চেঞ্জ হবে না? ইট বিকামস, ইট উইল রিমেইন সেম। তাহলে ওয়ান যদি 40 হয়, টু তাহলে কত হওয়া উচিত? 80 হওয়া উচিত। তো টু যদি 80 হতে হয়, তাহলে আমার এই 1:2 রেশিওটা মেনটেন হচ্ছে। কিন্তু টু তো, মানে যেটা মানে অরেঞ্জ, সেটা তো আছে 20, তাহলে 20টা থেকে 80তে যেতে হবে। কত ইউনিট বাড়াতে হচ্ছে, কত মানে ইউনিট মানে কত কোয়ান্টিটি আর কি? 60, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, কোনো ইয়াস, এটাকে রুল অফ অ্যালিগেশনে করা যায়, এটাকে রেশিও অ্যাডজাস্টমেন্ট করেও করা যায়। রেশিও অ্যাডজাস্টমেন্ট এখানেও হয়েছে, বাট আরেকটা রেশিও অ্যাডজাস্টমেন্ট করা যায়, অর্থাৎ কীভাবে, অরিজিনালি ছিল 2:1, দেখেন আরেকটা ওয়ে আর কি, আর ফাইনালি সেটা 1:2 হবে। তো রেশিও অ্যাডজাস্টমেন্ট বলতে কি এখানে, সেটা হচ্ছে যে আমি জানি যে দোনো জায়গায় ম্যাঙ্গো সমান থাকবে, ম্যাঙ্গো চেঞ্জ হবে না। তাহলে এখানে যেহেতু ম্যাঙ্গো 2, পরেও তাহলে ম্যাঙ্গো 2 হতে হবে, তাহলে 2 হতে গেলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2:4 হয়ে যাবে, তাহলে এটার আর দরকার নাই। তাহলে ম্যাঙ্গো আগেও 2 ছিল, এখনও 2 আছে, দেখেন ম্যাঙ্গো আগেও 2 ছিল, এখনও 2 আছে, বাট অরেঞ্জ আমার আগে 1 ছিল, এখন 4 হয়েছে, মানে করতে হবে আর কি, 4 হবে। তাহলে কত ইউনিট বৃদ্ধি পাতে হচ্ছে? 3 ইউনিট। এই 3 ইউনিটটা কত সেটা জানতে চাচ্ছে। এখন সেটা কিভাবে আসবে, সেটা আসবে আবারও এই অরিজিনাল 2 আর 1 এর যে ইউনিটটা, সেটা আমি জানি কত,
এই যে 2 আর 1 মিলে 3 ইউনিট, সেটার ভ্যালুটা জানি আমি 60। তো এখানে রেশিওতে 3 যদি 60 হয়, তাহলে এইখানের 3ও তো সেই 60 হবে। তো দ্যাট ইজ দ্য অ্যানসার। ওকে, আরেকটা সুন্দর অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে যে প্রপোর্শনালিটি। দেখেন, সেটা আমি দেখাই দিচ্ছি। প্রপোর্শনালিটি মেথডটা কি? প্রপোর্শনালিটি হচ্ছে যে, যেহেতু যখন একটা আইটেম কনস্ট্যান্ট থাকে, হয় যে কোনো একটা আইটেম কনস্ট্যান্ট অথবা টোটাল কনস্ট্যান্ট, মানে যাকে কোনো একটা কিছু কনস্ট্যান্ট থাকবে, তখনই আমি প্রপোর্শনালিটি অ্যাপ্লাই করতে পারবো। মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তো প্রপোর্শনালিটি এখানে কিভাবে অ্যাপ্লাই করবো? আমার এখানে কি ম্যাঙ্গো কনস্ট্যান্ট আছে। আচ্ছা, এখানে প্রপোর্শনালিটিতে আমি ম্যাঙ্গোটা 2 ইউনিট আগে ছিল, মানে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দোনোটার সমান, টোটাল সমান হতে হবে, দোনোটাকে সমান বানাতে হবে আর কি। অর্থাৎ এখানে যে 2:1, মানে 3, আর এখানেও 3 আছে। আচ্ছা, তো আমি বলতে চাইছি যে ম্যাঙ্গোটা 2 থেকে 1-এ আসছে, পরবর্তী আগে ছিল 2, পরে 1 আসছে, 2 থেকে 1-এ আসছে। ঠিক আছে, 2 থেকে 1-এ আসছে, ম্যাঙ্গোর অনুপাতটা, ম্যাঙ্গোর পরিমাণটা 2 থেকে 1-এ আসছে, কিন্তু ম্যাঙ্গো তো আনচেঞ্জ ছিল, কোয়ান্টিটিটা তো আনচেঞ্জ ছিল, কেন তাহলে সে রেশিওটা কমে গেল? বিকজ আমার টোটাল কোয়ান্টিটিটা বেড়ে গেছে, এই জন্য টোটাল কোয়ান্টিটিটা বেড়ে যাবে। কি রেশিওতে? 1:2 রেশিওতে, রিভার্স রেশিওতে, 1:2 রেশিওতে বেড়ে যাবে। তাহলে 1 মানে হচ্ছে যে আগের কোয়ান্টিটিটা, আর 2 মানে হচ্ছে পরের কোয়ান্টিটিটা। তাহলে এই 1 যেটা আগের কোয়ান্টিটি সেটা আমি জানি 60, আর 2 মানে হচ্ছে যে পরের কোয়ান্টিটি, তাহলে সেটা হবে 120। তাহলে বাড়লো কত? 60। আর যেটা বাড়লো সেটা তো পুরোটাই কমলা, সেটাই হচ্ছে যে আমাদের 60। অথবা এভাবে চিন্তা করা যায়, এই 1 থেকে 2 আসছে, 1 ইউনিট বাড়ছে, তাহলে এই 1 ইউনিটও 60 যেটা বাড়ছে সেটা। ঠিক আছে, আমি প্রপোর্শনালিটি আরো দেখাচ্ছি, লেটস সে এই কোশ্চেন আসেন, প্রপোর্শনালিটি দিয়ে করবো, বিকজ বাকিগুলো আপনারা জানেন, আমি ক্লাসে করাইছি বা অনেকেই জানেন, বিভিন্ন গ্রুপে পান, কিন্তু প্রপোর্শনালিটি একেবারেই রিভলিউশনারি একটা মেথড, খুবই মানে চমৎকার মেথড, যেটা মেন্টালি করা যায়। যেমন ধরেন, এখানে আমি যদি পার্সেন্টেজে চিন্তাটা করি, আইদার পার্সেন্টেজে নেন, তখন হয় কি পার্সেন্টেজ সবসময় 100 হয়, অর্থাৎ টোটালটা সেম থাকে। অথবা রেশিও যদি রাখেন, তাহলে রেশিও দোনো জায়গায় সমান হতে হবে, এটা খেয়াল রাখবেন। যেমন এখানে 7 আর 3 মিলে 10, এখানে 3 আর 7 মিলেও 10। এখন বলেন, এই ঘটনার মধ্যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলিয়ামের মিশ্রণের অনুপাত 7 এবং 3, ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশাবো? পেট্রোল, তাহলে কনস্ট্যান্ট কোনটা, নরেনাই কোনটা? কেরোসিন। কেরোসিন, তাহলে কেরোসিন নিয়ে কাজ করব। কেরোসিনের রেশিও আগে কত আর পরে কত? দোনো জায়গাতে কিন্তু 10:10 আছে, কাজে আগে কেরোসিন কত? 7, পরে কত হয়ে গেছে? 3। 7 থেকে 3 হয়েছে, কিন্তু আমি তো জানি যে কেরোসিনের পরিমাণ চেঞ্জ হয় নাই। কেরোসিনের তো পরিমাণ চেঞ্জ হয় নাই, রেশিও কেন চেঞ্জ হয়েছে? বিকজ আমার টোটাল কোয়ান্টিটিটা বেড়ে গেছে, কিভাবে? রিভার্স রেশিওতে 3 থেকে 7 হয়েছে, 3 থেকে 7 হয়েছে, এটা টোটাল কোয়ান্টিটি। তাহলে টোটাল কোয়ান্টিটি 3 ছিল আগে, এই 3 কত? এই 3টা কত? 60 লিটার, 60 লিটার। তাহলে যেটা বেড়ে গেল সেটাই তো পেট্রোল, সেটাই তো পেট্রোল। তাহলে বেরোলো, বাড়লো কত ইউনিট? 140 4 ইউনিট। তাহলে 3 যদি 60 হয়, 4 কত হওয়া উচিত? 140 যাবো না, টোটালটাতে গেলাম না আর কি, মানে সাথে গেলাম না, আমি শুধু 4 বের করি, যেটা যেটা বাড়লো আর কি সেটা। তো 3 যদি 60 হয়, 4 হবে 80। 80 ইজ দ্য অ্যানসার। দেখেন আরো কয়েকটা, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, তাতে সোনার পরিমাণ শুধু তামার পরিমাণ এত এত, তাতে আর কি পরিমাণ সোনা মেশালে অনুপাত এত হবে। আচ্ছা, দোনো জায়গাতে কিন্তু মানে সমান আনতে হবে, যেহেতু এখানে 3 আর 1 এ 4, এখানে 4 আর 1 এ 5, সমান না, কাজে এখানে সরাসরি কিন্তু রেশিও ইয়াটা মানে এই যে প্রপোর্শনালিটি করা যাবে না, দোনো জায়গাতে সমান বানাইতে হবে আগে, তারপরে তো সমান যদি বানাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে রেশিও অ্যাডজাস্টমেন্টও তাড়াতাড়ি হয়ে যায়। কিভাবে? আমার গোল্ড ইজ টু কপার, সেটা কত কত? অরিজিনালি 3:1, আর ফাইনালি কত? 4:1। এখানে আমি রেশিও অ্যাডজাস্টমেন্ট করি, যেহেতু রেশিওটা চেঞ্জ আছে, তো আমি জানি তাতে কি পরিমাণ সোনা মেশাবো, যেহেতু সোনা মেশাবো তার মানে কপার আনচেঞ্জ থাকবে, তো রেশিও তো এখানে কোশ্চেনও কপার কিন্তু আনচেঞ্জ আছে, 1:1 আনচেঞ্জ আছে, তাহলে বাড়লো কত? এই 3 থেকে 1 4, 1 ইউনিট বাড়লো। এই 1 ইউনিট গোল্ডের ভ্যালু কত এটা জানতে চাচ্ছি, কিভাবে আসবে? আসবে হচ্ছে এখানে 3 আর 1 মিলে কত? 4। তাহলে এই 4 যদি 16 হয়, তাহলে এই 1 কত হওয়া উচিত? 1:4 হওয়া উচিত, তাহলে এটাই অ্যান্সার। দেখেন, এখানে যেহেতু পার্সেন্টেজের কোশ্চেন, এখানে আমরা প্রপোর্শনালিটি অ্যাপ্লাই করতে পারবো, কারণ পার্সেন্টেজে টোটাল 100 থাকে সবসময়,
এখন আপনি খুঁজে দেখেন আগে কোনটা আনচেঞ্জড আছে, বলেন আমি প্রশ্ন করবো না, আপনারা পরে বলেন কোনটা আনচেঞ্জড আছে। পাথর, তাহলে পাথরকে নিয়ে কাজ করব, স্টোনের রেশিও নিয়ে কাজ করব। স্টোন আগে কত পার্সেন্ট আর পরে কত পার্সেন্ট বলেন, আগে কত পরে কত? 75, পরে কত? পরে 40% যেটা সেটা পাথরই বলেছে 40, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হয়? 5 দিয়ে 15 এবং 8। তাহলে পাথর রেশিওটা 15 থেকে 8-এ আসলো, কিন্তু আমি জানি যে পাথর চেঞ্জ হয় নাই, কেন হয়েছে? তাহলে টোটাল কোয়ান্টিটিটা তাহলে রিভার্স রেশিওতে বেড়েছে এই কারণে, অর্থাৎ 8 থেকে 15 হয়ে গেছে এই কারণে। টোটাল কোয়ান্টিটিটা 8 ছিল, এখন 15 হয়েছে, ফাইন। এখন এই 8 যেটা সেটা আমি জানি কত, 64। তাহলে যেটা বাড়লো সেটাই তো জানতে চাইছে, কতটুকু বালি মিশাবো, তো কত ইউনিট বাড়লো? 7 ইউনিট। 8 যদি 64 হয়, 7 কত হওয়া উচিত? 56। দেখছেন অ্যান্সার মুখোমুখি চলে আসবে। নেক্সট ওয়ান, 40 কেজি জৈব ও ইউরিয়া সারের মিশ্রণে জৈব সারের পরিমাণ 10%, কত কেজি জৈব সার মিশালে? আবারও কোনটা আনচেঞ্জড? ইউরিয়া। তাহলে ইউরিয়া নিয়ে আমরা কাজ করব, ইউরিয়া কত থেকে কত, আগে কত পার্সেন্ট ছিল? 90, পরে 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 80, তার মানে 8:9। ইউরিয়াটা কি হলো, বেড়ে গেলো? আচ্ছা বেড়ে গেলো কেন? না স্যার আগে 90 ও আগে 90, আচ্ছা তাই তো, 9:8। ইউরিয়া 90 থেকে 80 আসছে, কিন্তু কোশ্চেনে বলছে যে ইউরিয়ার কোনো চেঞ্জ হয় নাই, তার মানে কোয়ান্টিটি তো আনচেঞ্জ, রেশিও কেন চেঞ্জ হলো? বিকজ টোটালটা বেড়েছে, 8 থেকে 9 হয়েছে। তাহলে এই 8টা কত? 40। 8 যদি 40 হয়, একে কত? 5। তাহলে কত বেড়েছে, কত কেজি জৈব সার মিশাইছি, কত ইউনিট বেড়েছে এখানে? এই 1 ইউনিট মানে কত? 5। অ্যান্সার ইজ 5, ঠিক আছে। নেক্সট ওয়ান, 300 গ্রাম গ্রামস অফ সুগার সলিউশন হ্যাজ 40% সুগার ইন ইট, হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড টু মেক ইট? এত একই না বলেন, কি হচ্ছে এখানে, কোনটা আনচেঞ্জড? সুগার বাদে যেটা মনে করি যে লেটস সে ওয়াটার আর কি, ওয়াটার আনচেঞ্জড, তাহলে ওয়াটার কত থেকে কত হলো, কত পার্সেন্ট থেকে কত? 60 থেকে 60 থেকে 50, 6:6:5। ওয়াটার 6:6:5 হয়ে গেছে, কমে গেছে, কি কারণে কমে গেছে? টোটাল কোয়ান্টিটিটা 5 থেকে 6 বেড়েছে এই কারণে, 5 থেকে 6 বেড়েছে, তার মানে এই 5 যেটা সেটা কত ছিল? 300। তাহলে বাড়লো কত ইউনিট? 1 ইউনিট। তো এই 1 ইউনিট কত হওয়া উচিত? 60 হওয়া উচিত, অ্যান্সার ইজ 60। কল্পনা করতে পারেন কত ইজি জিনিসটা, মেন্টালি করতে পারবেন? মেন্টালি মানে কি, আপনি চোখ বন্ধ করেন এখন, এটা তো বোঝা যাচ্ছে আগের আমার ওয়াটারটা 60% ছিল, যেহেতু সুগার 40%, আর পরবর্তীতে 50% হয়ে গেছে, তার মানে হচ্ছে যে ওয়াটারও 50%, তার মানে 60:50 মানে 6:5, তাহলে টোটালটা 5 থেকে 6 হয়ে গেছে, মানে 1 ইউনিট বেড়েছে। তাহলে 5 যেটা সেটা তো 300, তাহলে 1 ইউনিট সেটা কত? 60। আসে না মেন্টালি মুখোমুখি আসবে? আচ্ছা এরপরে তো আবার ভিন্ন কোশ্চেন একটু আসলো, আবার কোথায় আছে, আচ্ছা ঠিক আছে আজকে এখানে থাকুক, কত 66 পর্যন্ত করলাম, হ্যাঁ।